ঈশ্বরের প্রতিশ্রুতি কেমন ঈশ্বরের প্রতিশ্রুতি ঈশ্বরের প্রতিশ্রুতি ঈশ্বর গডের প্রমিস ঈশ্বরের প্রতিশ্রুতি ঈশ্বরের সাথে ভালো করে শুনবেন ঈশ্বরের সদা আজকে যখন আমি বলেছি এটা আশীর্বাদের বছর তাহলে ভালো করে শুনে নিন যে শয়তান কি বলে না শুনে ঈশ্বর কি বলে এটা শুন কেমন শুনতে পেয়েছি অনেক সময় আমরা আমরা শয়তানের কথা শুনি শয়তান কি বলছে বা আজকের দু হাজার চব্বিশে যখন ফার্স্ট জার্নি শুরু করছেন খামিনিয়ার নিয়ে নিয়েছেন বুস্টার ডোজ অলরেডি নিয়েছেন আপনি তৈরি দৌড়ানোর জন্য দু হাজার চব্বিশে তাহলে শুনে নিন যে যা বলুক ঈশ্বর কি বলছেন দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট ঈশ্বর আপনার সাথে আজকে প্রতিশ্রুতি দিতে চান আর আমি দশটা প্রতিশ্রুতি ঈশ্বরের আপনাকে জানাতে চাই পারলে এই এই প্রতিজ্ঞা আপনি আপনি লিখে নিন বাইবেল আজকের ডায়েরিতে আপনার জীবন নোটে লিখে নিন আর এটাকে দাবি করুন ঈশ্বরের কাছে যে ঈশ্বর বছরের শুরুতে তুমি আমার সাথে কি বলেছিলে ফের বলছি আমি এরম প্রতিশ্রুতি বলি না যে তুমি মিনিস্টার হবে আমি এরম প্রফেসি করি না যে তুমি এম হবে বা তুমি এমপি হবে বাট আমি প্রফেসি করি আমার ঈশ্বরের বাক্য যে প্রফেসি করেছে সেটাই তিনি সবার জন্য কিছু প্রতিশ্রুতি দিয়েছেন অনেক সময় শয়তান আমাদের ব্লেস করতে দিতে চায় না তার কারণ শয়তান আমাদের মধ্যে বাক্যের বিভিন্ন রকমের ভয় ক্রিয়েট করে সন্দেহ ক্রিয়েট করে আমাদের মধ্যে ডাউট ক্রিয়েট করে বা আজকের এই বিকেলে আপনি শুনে নিন ঈশ্বর আপনার সাথে কিছু প্রমিস করছে যা কেউ কখনো ব্রেক করতে পারে না আর আমি চাই সম্পর্ক মণ্ডলী আমি যে বাইবেল ভার্সটা দেখাবো এটা যেন সবার মুখস্থ হয়ে যায় আমি এভরি সানডে এই বাইবেল ভার্স দিয়েই আমি শুরু করব আজকের থেকে জীবনের সম্পর্ক শেষ অব্দি যেন এই বাইবেল ভার্স আমাদের জন্য ব্রত হয়ে যায় পড়ি একসাথে তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরে বাক্য চিরকাল থাকিবে খামান আরেকবার পড়ি একসাথে সবাই তৃণ পারলে এই বাইবেল ভার্সটা আপনি ফোনের মধ্যে স্ক্রিনশট নিয়ে নিন আপনি ছবি তুলে নিন আপনি ওটাকে রেখে নিন আর এই বাইবেল ভার্স আপনার ডেলি মুখস্থ করুন যখনই আপনি বাইবেল পড়বেন পড়ার পর অবশ্যই এটা বলবেন খামান সাথে অনেক সময় অনেকে আসবে অনেক ভাববাদী অনেক প্রফিট আসবে তাদের মতো কথা বলবে বা মনে রাখবেন ঈশ্বরের বাক্য কখনো চেঞ্জ হবে না যা ছিল তাই আছে এবং ভবিষ্যতেও থাকবে ও হালে লইয়া তাই সেই বাক্য আজকের আপনাকে দেওয়া হচ্ছে যাতে আপনি আপনার দশটি ঈশ্বরের বাক্যকে আজকের খ্যারি করতে পারেন যে ঈশ্বর আসলে আপনার সাথে কিভাবে কথা বলেন কারণ ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন কেমন প্রতিশ্রুতি মানে কমিটমেন্ট ঈশ্বর আপনার সঙ্গে কমিটমেন্ট করেছে ঈশ্বর আপনার সাথে একটা প্রমিস করেছেন একটা প্রতিজ্ঞা করেছেন একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আপনার সঙ্গে রয়েছেন যাই জন্য খুব ইম্পর্টেন্ট যে ঈশ্বর আপনার সাথে প্রতিশ্রুতি করেছে তাই আপনি বিচলিত হবেন না কারণ আমি বিচলিত হব না হ্যাঁ ঈশ্বরের প্রতিশ্রুতি রয়েছে কারণ পাশে বলুন প্রতিবেশী এবছর দু হাজার চব্বিশ আশীর্বাদের 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 কারণ এটা বাক্য বলেছে কারণ বাক্য বলেছে আমার ফার্স্ট জানুয়ারিতে খামান বাক্য বলেছে ফার্স্ট জানুয়ারিতে তিনি আমাকে আশীর্বাদ করবে তিনি আমাকে ব্লেস করবে শুষ্ক হইয়া যায় পুষ্প মান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকবে ও জোরে একবার প্রভুর জোরে করা তালে দি

সাথে আমার ঈশ্বর এরকম বলে না যে তোমার জন্য এই কাজ আছে ওটা হয়েছে ওটা হয়ে গেছে এই জন্য এই হয়ে যাবে ওই হয়ে যাবে ঈশ্বর আমি তোমাকে তৈরি করেছি শুধু একটাই কারণে আশীর্বাদ করার জন্য কারণ আমি চাই না তুমি বিনষ্ট হও আমি চাই তুমি ফলবন্ত হও আমি চাই না তুমি ডিস্ট্রয় হয়ে যাও আমি চাই তুমি নতুন সৃষ্টি হও আমাতে আমি চাই না তোমাকে কেউ কেটে দিক আমি চাই তুমি আমাতে জুড়ে থাকো আমি চাই না তুমি শুকিয়ে উননে ধরো আমি চাই তুমি আমাতে থেকে ফলবন্ত হয়ে পড়ো ও সেই ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছে তাই তৃণ শুষ্ক হয়ে যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য সেই বাক্য আমাদের প্রতিশ্রুতি দেয় তিনি আমাদের আশীর্বাদ করেন ও হাল হেল আজকে যার দিকে বাদি করে আমি আশীর্বাদের আমি আশীর্বাদের কিন্তু লোক এখানে ভয়ে ভয়ে থাকে আমি জানি এখানে ভয়ে ভয়ে থাকে আর ভয়ের তার একটাই কারণ কি বলুন প্রতি সপ্তাহে বোতল নিয়ে আসা দ্যাট ইস ভয় প্রতি সপ্তাহে যদি আপনি আপনি বলছেন আমি পাঁচটার হয়ে বলছি কেন কারণ আপনি ভয়ে থাকবেন না আমি জানি ভয়ে যত আপনি থাকবেন তত আমার ব্যবসা বাড়বে চান নাই এবার চান বোতল আনবেন আমি প্রার্থনা করব এবার আমি বলব দুঢোক করে খান তাহলে আবার শেষ হয়ে গেলে আবার বাবার কাছে নিয়ে চলো আমি বাবা আপনি আবার আমি আবার প্রার্থনা নো আমি কথা বলি না কেন আমার বা ঈশ্বর বলে হ্যালো আমি তোমার নাম রয়েছি আমি তোমার সঙ্গে রয়েছি বোতল বোতল শেষ হতে পারে বাট আমার নাম তোমাকে আশীর্বাদ না করে ফিরবে না আর সেই নাম আমাকে আপনাকে তৈরি করা হয়েছে আশীর্বাদের জন্য আমরা আশীর্বাদের আমরা তাই বলুন ওই অসুস্থতা থাকতে পারে সমস্যা থাকতে পারে কষ্ট থাকতে পারে বাট দু হাজার চব্বিশ আমার টেস্টি মানির বছর দু হাজার চব্বিশ আমি কিছু করে দেখানোর বছর দু হাজার চব্বিশ আশীর্বাদ ক্যারি করার বছর দু হাজার চব্বিশ লোককে চিৎকার করে বলা হে আমার ঈশ্বর আমাকে আশীর্বাদ করে দাঁড়া দু হাজার চব্বিশ হ্যাঁ হ্যালো ইয়া যাদের এখনো চাকরি হয়নি বলে হে দু হাজার চব্বিশ যাদের ব্যবসা এখনো দুর্বল জায়গা হে দু হাজার চব্বিশ যারা বলছেন এখনো পাঁচটার ঘর কিনে উঠতে পারি রে দু যারা বলছেন পাঁচটার আমি এখনো অবধি আমার সব কিছু গুছাতে পারিনি এবার দু আমার ঈশ্বর আশীর্বাদের প্রতিশ্রুতি দিয়েছে ও হাল এলোইয়া ও হাল এলোইয়া তার এক অধ্যায় এক থেকে তিন খামান ধন্য দ্যাট ইজ দ্য বাইবেল ভার্স আপনি প্রথম প্রবেশ বাইবেল ভার্স ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দুকের সভায় বসে না কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমার আনন্দ বাইরের লোকের সাথে না আমার আনন্দ ঈশ্বরে যখন আপনি ঈশ্বরে আনন্দ করবেন আপনি হান্ড্রেড পারসেন্ট আশীর্বাদে থাকবেন ও হালে লইয়া কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ডান দিকে কি দুঃসংবাদ দিল বাঁ কি দুঃসংবাদ দিল সে দেখে না সে বলে হ্যালো আমি ব্যবস্থায় আমোদ করি কেন ফুল শুষ্ক হয়ে যায় অন্য কিছু ম্রান হয়ে যায় কিন্তু সদা প্রভুর বাক্য চিরকাল এক থাকে আমি তাতেই মনোনিবেশ করেছি হ্যাঁ ঈশ্বরের সাঁতরা যদি তুমি বলছো ওকে কিন্তু সদা প্রভুর ব্যবস্থায় আমোদ করে তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে সে জলস্রোতের তীরে রোপিত যাহা সময় এখন পাশে যথাসময় এখন যথা যথাসময় এখন যথা সময়। যদি আপনি এখনো ফল পাচ্ছেন না বলুন হ্যালো আমার ফল আসছে এখনো সময় হয়নি হে তুমি ভেবো না আমারটা হবে না আমারটা রেডি হচ্ছে কারণ আমার কৃষক আমাকে পরিষ্কার করে রেডি করছে আর আমার কৃষকের কাছে কথা রয়েছে তিনি কাউকে না করেন না কারণ ঈশ্বরে বাক্য বলে যা কিছু তুমি আমার নামে চাইবে তা অবশ্যই পাইবে তাই আমার ফল হবে না নয় হবে সময় আসুক বলুন যথা সময়ে।, হে আগেও না পরেও না যথাসময়ে তোমার হয়তো বিয়ে হয়ে গেছে আমার হয়নি তুমি বলছো বয়স হয়েছে আমারটা যথা সময়ে। তুমি হয়তো ভাবছো তুমি বেস্ট পেয়েছো তুমি জানো না আমারটা বেস্ট থেকেও বেস্ট যথা সময়ে তুমি ভাবছো তোমারটাই অন্যরকম আমারটা হচ্ছে না হ্যালো আমারটা যথাসময়ে কারণ এই সব যথা সময়ে ফল দেয় যাহার পত্র ম্লান হয় না আর সে যাহা কিছু করে শুনতে পেয়েছেন তবু ও পাশটা প্রার্থনা করুন বাইবেল বলেছে হলো তুমি যদি আমার ব্যবস্থায় আমোদ করো তোমার যদি খেলা সকাল সন্ধ্যে বাইবেল কে নিয়ে হয় তাকে নিয়েই যদি আর আরাধনায় যদি তোমার উল্লাস হয় তুমি যদি নাচতে নির্লজ্জ হয়ে যাও পুলপিটের সামনে তাহলে জেনে রেখো হবে ম্লান হবে না কারণ যাহাতেই যাহা কিছু করো তাহাতেই তোমার শুনতে পাইনি যাহা কিছু করো তাহাতেই কৃতকার্য হবে আপনার পাশে কে থাকলো আপনার পাশে না থাকলো দেখার দরকার নেই আপনি আমোদ করুন নাম্বার তিন তিনটে পয়েন্ট এখানে আমি বলবো ছোটো ছোটো করে এখানে যদিও প্রচার নয় আমি জাস্ট এখানে বুঝিয়ে দেবো নাম্বার ওয়ান আপনি সহভাগিতায় থাকুন কারণ ধন্য যে ব্যক্তি দুষ্টদের মন্ত্রণায় চলে না পাপীদের পথে দাঁড়ায় না নিন্দকের সবাই বসে না কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে অর্থাৎ আপনাকে ঈশ্বরের মণ্ডলিতে সহভাগিতায় থাকতে হবে তোমার শুনতে পেয়েছেন যদি আপনি চাইছেন ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন তাহলে নাম্বার ওয়ান আপনাকে করতে হবে চার্চের সঙ্গে কানেক্ট থাকতে হবে সাথে কয়লা অনেক আগুনের মধ্যে জ্বলে বাট একজনকে আলাদা করে দিন কিছুক্ষণ পর সে নিভে যাবে বাট ওই নিভে যাওয়া কয়লা আবার আগুনে নিয়ে আসুন আবার নতুন করে জ্বলে যাবে তাই আপনি যদি চার্চে এসে আনন্দ করতে পারেন নাম্বার ওয়ান সহভাগিতাই যদি থাকতে পারেন তাহলে আপনি যাহা কিছু করেন তাহাতেই কৃতকার্য হন লইয়া নাম্বার টু নাম্বার টু নাম্বার টু বলছে ব্যবস্থায় আমোদ করে অর্থাৎ আমাকে আর আপনাকে ঈশ্বরের বাক্যেই আমোদ করতে হবে বাট আমরা দেখেছি আমাদের অ্যাকচুয়ালি আমরা এই জন্য সাকসেস হতে পারি না তার কারণ আমাদের বাইবেলে আনন্দ নেই অন্য কিছুতে আনন্দ আমরা বাইবেল কম পড়ি বাদবাকি সব পড়ি তাই আমরা যা কিছুতে হাত দিই কৃতকার্য না অকৃতকার্য হই যেমন কৃত কার্য ঈশ্বরে বাক্যে থাকলে কৃতকার্য ঈশ্বরে বাক্যের বাইরে বেরোলে অকৃত কার্য সিম্পল ফর্মুলা আপনি বাইবেল পড়লে ঘুম পায় বাট সাউথ ইন্ডিয়ান মুভি দেখলে ঘুম চলে যায় আপনি বাইবেল পড়লে ঘুম পায় বাট অ্যানিম্যাল দেখলে আপনি কল্পনা দেখেছেন মুভির নাম অ্যানিম্যাল আর আমি আর আপনি সেটাকে হিরো বানাচ্ছি নাম পশু মানুষ একদিন পশুর সঙ্গে থাকতো তাই সভ্য হয়ে মানুষের জগতে এসছে বাট বর্তমানে আমরা সভ্যতা থেকে পশুর জগতে থাকতে ভালোবাসি আর আমাদের আইডল আমাদের হিরো তারাই হয় যারা পশু হয় আমরা কোথাও যেন যাই গিয়ে এনকারেজ করছিস তাদেরকে যে একটা মেয়েকে সবার সামনে চারবার থাপ্পড় মারতে পারে আমরা সেই সবগুলোকে এনকারেজ করি আর আমরা যখন টিকিট কেটে দেখি আপনি চান আর নাই বা চান আসলে আপনার মনুষ্যত্ব বোঝা যায় আপনি এগুলোকেই মনে প্রাণে পছন্দ করেন বারবার বলছি ঈশ্বরের সন্তরা হিট আমি আর আপনি করি আমার আর আপনার মানসিকতা প্রমাণ করে যে একটা ছবি হিট হবে না ফ্লপ হবে আজকের আমরা অনেক সময় জগতে আনন্দ করি ঈশ্বরের বাক্যে নয় তাই জন্য আমাদের মেন্টালিটি পশুর মতো হয় ঈশ্বরের সন্তানের মতো নয় ওকে তাই জন্য খুব ইম্পর্টেন্ট খুব সিরিয়াস হয়ে গেছে ওকে তাই জন্য খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্তানটা যে আপনি ঈশ্বরের ব্যবস্থায় আমোদ করুন যদি আমোদ করতে হয় প্রভুর বাক্যে আমোদ করুন সর্বদা বাক্যকে ঈশ্বরের সঙ্গে আমরা আমি দেখেছি অনেকের কাছে প্রার্থনা তারা আসে প্রার্থনা নিতে অবশ্যই প্রার্থনা নেওয়া খারাপ নয় অবশ্যই নিন আমি বারণ করছি না বাট আমি আপনাকে বলছি প্রার্থনা ইজ ইম্পর্টেন্ট বাট তার থেকে ইম্পর্টেন্ট তার প্রমিশকে ক্যারি করা যখন আপনি তার প্রমিশকে দেখে নেন তার প্রতিজ্ঞাকে দেখে নেন আপনি এটা ভাববেন না আপনি সুস্থ হলেন না মারা গেলেন আপনি ভাববেন হ্যালো আমি তার প্রতিজ্ঞাকে জানি তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল চির সেই প্রতিজ্ঞা যখন আপনি জানেন তাহলে আমি আর আপনি কেন ভয় থাকি যখন প্রমিস প্রতিশ্রুতি আপনি জানেন যে ঈশ্বর আপনার সঙ্গে তিনি আপনাকে আশীর্বাদ করতে চান এবং আপনি যা কিছুতে হাত দেবেন তারপরে লোক বলে অনেকে বলে আচ্ছা আমি কি এই দিকে এই কাজটা করতে পারি তাহলে করলে কি সাকসেস হবো হ্যালো আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি কি সাকসেস হবো হ্যালো আমি পাস্টার আমি ঈশ্বর নয় ভালো করে শুনুন ঈশ্বর আমি পাস্টার আমি ঈশ্বর নয় আমার বাক্য ঘুরতে পারে বা ঈশ্বরের বাক্য ইয়া আর তাই আমার কাছে সাকসেসের স্টোরি বানবেন না যে পাশে আমি সাকসেস হবো কি না আপনি রাখুন ঈশ্বরের বাক্য আপনাকে বলেছে যদি আমার ব্যবস্থা ধরে রাখো আমোদ করো থাকো বাক্য পাঠ করো তুমি যাতে হাত দেবে তাতেই কৃত কার্য হবে ওইয়া হালেয়া তার ঈশ্বর আপনাকে করতে চান ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে চান তাই নাম্বার ওয়ান সহভাগিতায় থাকুন নাম্বার টু ঈশ্বরের বাক্য পাঠ করুন আর নাম্বার আর নাম্বার থ্রি অপেক্ষা করুন যথাসময়ে ফল দেবে তাড়াতাড়ি করবেন না তাতে নষ্ট হয়ে যাবে যে কোনো জিনিস আপনি যদি মনে করেন এই গাছটা আজকের লাগাবো কালকের যেন আম ধরে নেয় আমরা তাই করি বাট এর জন্য সময় দিন যথাসময়ে ফল দেবে আপনি আপনার বিশ্বাস হারাবেন না আপনি আপনার আস্থা হারাবেন না আপনি আপনার ভক্তি হারাবেন না আপনি আপনার সহভাগিতা হারাবেন না আপনি আপনার বাক্যপাঠ হারাবেন না আপনি আপনার প্রার্থনা হারাবেন না করে যান যথা সময়ে অপেক্ষা করতে থাকুন ফল অবশ্যই দেবেন কারণ তিনি কখনো তার প্রতিজ্ঞা থেকে পিছুপা হয় না তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আপনাকে আশীর্বাদ করবেন হালেলইয়া হালেল আপনি যা কিছু করেন তাহাতেই তাই বিশ্বাসে চলে যান এই নয় যাবো হবে কি হবে না হ্যাঁ আমি ঈশ্বরের নামে যাচ্ছি আমি জানি আমার হবে কেন আমি আমি ঈশ্বরের সন্তান আমি ঈশ্বরের সন্তান আমি তার বাক্য পড়ে যাচ্ছি আমি তার আরাধনা নিয়ে যাচ্ছি আমি তার প্রার্থনা নিয়ে যাচ্ছি আমি হাত দেব আর সাকসেস অবশ্যই হবে ও হালইয়া হাল নাম্বার টু তোমান ঈশ্বরের 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 তবু আমরা ভাবি বলছে ঈশ্বর পরিষ্কার বলছে তোমাকে আমি চিন্তা করার জন্য বানিয়েছি তোমাকে চিন্তা করার জন্য বানাইনি চিন্তা তো আমি করব, তোমাকে আনন্দ দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য বানিয়েছি ভালো করে শুনবো ঈশ্বর ঈশ্বর মানুষকে সৃষ্টি করার পর জিজ্ঞেস করে করে বলেনি ও আদম কি লাগবে গো আম গাছ আম আম হয়ে যাক আদম এবার কি গো তোমার বউ আচ্ছা দাঁড়াও ঘুমিয়ে পড়ো হবা একবার ঈশ্বর কিছু বলেনি ঈশ্বর বলছে হ্যালো আমি আদমকে আনার আগে সব কিছু রেডি করে রাখবো কারণ আমার চিন্তা আমার আদম আসছে কিভাবে ভালো থাকবে হ্যাঁ লইয়া ঈশ্বর দাটস দা ঈশ্বর হচ্ছে শান্তি দাদা শ্রী বলছে হ্যালো আমি তোমার আগে তোমার যাতে কোনো কিছুতে চুল পড়ে না যায় তার জন্য আমি সব কিছু ব্যবস্থা করি তুমি শুধু মনে করছো তুমি করছো আসলে তুমি না আমি তোমার জন্য সব সাজিয়ে রেখেছি যা সাদ দাও কার্য হবে জাস্ট প্ল্যান করো সাকসেস হবে জাস্ট ব্যবসা শুরু করো উন্নতি হবে জাস্ট বায়োডাটা জমা দাও অবশ্যই চাকরি পাবে জাস্ট ডু ইট তিনি আমাদের সঙ্গে আছেন কেমন আমি শুনতে পাইনি তিনি বলছে হ্যালো তোমার জন্য কিছু করতে হবে না তিনি আদমকে তৈরি করার আগে সব কিছু রেডি করার বলছে এবার চলো আদমকে বানাই যাতে এগুলো সব গিয়ে ঘাঁটতে পারে তিনি জানেন আমি ঘেটে দেব তাও তিনি সব কিছু করে দিয়েছেন তিনি বলছে আদম তোমার চিন্তা করতে হবে না আদম এবার কি করছে আমি উলঙ্গ লুকিয়েছে গাছের আড়ালে তিনি বলছেন হ্যালো তুমি উলঙ্গ তোমার চিন্তা করার কি দরকার আমি আছি তো ফ্যাশন ডিজাইনার আমি আছি তো ফ্যাশন লুকাচ্ছ কেন তোমাকে চিন্তা করতে হবে না তুমি উলঙ্গ আমি জানি তুমি উলঙ্গ আমি আনছি চর্মের পোশাক লেদারের জ্যাকেট যাতে তুমি পরে স্টাইলও করতে পারো এবং আমার সামনেও বেরোতে পারো ঈশ্বরের সন্তরা আপনার যা যা প্রয়োজন তিনি জানেন তিনি বলছেন আমি তোমার প্রয়োজন জানি কেন আমি তোমাকে ম্যানুফ্যাকচার করেছি ঈশ্বরের সন্তরা যখন আমরা কোনো কোম্পানি থেকে কোনো মেশিন কিনি আমরা সবসময় ওয়ারেন্টি পাই ওয়ারেন্টিটা কারা দেয় যে কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে সেই কোম্পানি কারণ সেই কোম্পানি জানে তার মেশিনের মধ্যে কী কী প্রবলেম আছে কী কী হতে পারে সেই জন্য সে জানে আর তাই জন্য ওয়ারেন্টির মধ্যে কিছু হলে কোম্পানি চলে গিয়ে সমস্ত টাং টুং টুং করে দেয় কেন সে ওটাকে সে তৈরি করেছে সে জানে ওখানে কোথায় তার গলত এমনকি দেখার পর বলে দেয় আচ্ছা ঠিক আছে এখানে এই প্রবলেম আছে আমাকে আর আপনাকে তিনি ম্যানুফ্যাকচার করেছেন তিনি জানেন কোথায় মোবিল কতটা দরকার কোথায় গেরিস কতটা দরকার কোথায় কি কী টু টাইট দিতে হবে কোথায় কি দরকার ওটা আপনার চিন্তা নয় আপনি শুধু ভটভট ভটভট করে যান তিনি আছেন সবকিছু ঠিকঠাক চেক করে রাখবেন তাই জন্য আমরা বলি দেখবেন যে ইঞ্জিনিয়ার হয় সে কিন্তু মেশিন স্টার্ট করার আগে প্রতিবার যখন আপনি দেখুন কোনো ফ্লাইটে যান দেখবেন ফ্লাইটের আগে ফ্লাইট স্টার্ট হওয়ার আগে যাত্রী তোলার আগে ফ্লাইটকে গিয়ে সমস্ত ইঞ্জিনিয়ার ভালো করে দেখে নেয় সব কিছু ঠিক আছে কিনা টেস্ট হয়ে গেলে তবে সেটা পাইলটের কাছে আসে তবে সেটা এগিয়ে এসে যাত্রী রিসিভ করে কারণ সব কিছু টেস্ট ফুলফিল তারপরে সে যাত্রী রিসিভ করে এমনকি যাত্রী রিসিভ করে ওড়ার আগেও আরেকবারও ছোটো খাটো টেস্ট করে নেওয়া হয় ঈশ্বরের সন্তানরা ঈশ্বর বলেন আমি তোমাকে বানিয়েছি আমি জানি এভরি টাইম তোমাকে আমি টেস্ট করে সব সাজিয়ে রাখি যাতে তোমার কোনো ইঞ্জিনে প্রবলেম না হয় তাই তুমি চিন্তা করো না আমি আছি তোমার জন্য চিন্তা করা ঈশ্বরের সন্ত ঈশ্বর আমাকে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছে তিনি শান্তি দিতে চান আমাদের লইয়া যদি আপনার কাছে দ্যাট ইস সেকেন্ড বাইবেল ভার্স আজ ইউর ইম্পর্টেন্ট জিসায়ও ছাব্বিশে যাহার মন তোমাতে সুস্থির তুমি তাহাকে শান্তিতেই শান্তিতেই রাখিবে কেননা তোমাতেই তাহার নির্ভর ভালো কথা দেখুন বলছে যাহার মন তোমাতে সুস্থির অর্থাৎ যে ঈশ্বরের উপরে স্থির থাকে ঈশ্বর বলছে আমি তাকে শান্তি দিয়ে থাকি আপনি যদি তার दैट इज द 2024 এটাই হচ্ছে ব্লেসিং আপনাকে শান্তির জন্য লোকের কাছে হাত পাততে হবে না আমার অশান্তি কাটবে কি করে আপনি শুধু তার উপরে সুস্থির থাকুন আপনার স্বামীর নেশা তিনি সারাবেন আপনার সংসারে অশান্তি তিনি মেটাবেন আপনার জীবনের ফাইনান্সিয়াল প্রবলেম তিনি উদ্ধার করবেন আপনার জীবনে যা কিছু ঘেটে যাওয়া বিষয় তিনি আবার সাজিয়ে দেবেন কারণ আমার ঈশ্বর শান্তি দেওয়ার ঈশ্বর ও হালে ইয়াহ ঈশ্বরের সন্তা তিনি শান্তি আমার আপনার জন্য রাখেন তাই তিনি বলছেন তুমি আমার উপর সুস্থির থাকো আমি তোমাকে শান্তি দেব। বাট আমি আর আপনি ব্যস্ত আমি আর আপনি বলি আমরা চাই আমরা চাই সে বলছে আমি তোমাকে দেব আমি জানি তোমার প্রয়োজন আছে কখন কোনটার প্রয়োজন আছে তোমার থেকে বেটার আমি জানি তুমি জানো না বাট আমি জানি অনেক সময় বাচ্চা মেয়ে বলে আমি ভাত খাবো না কিন্তু মা জানে তাকে খেতে হবে বুকে হোক ওই দেখ পাখি উড়ে যাচ্ছে হোক যে কোনো প্রকারে খাওয়ায় কারণ মা জানে বাচ্চা খেতে চাইছে না কিন্তু মা জানে দ্যাট ইস দ্য ইম্পর্টেন্ট এই সময় খাবার না খেলে ওর প্রোটিনের প্রব ওর শক্তির প্রবলেম হবে ওর যে স্ট্রেংথ সেটাতে কমে যাবে তাই জন্য সে খাক আর না খাক সে খাওয়ায় আমার ঈশ্বর আমাকে আপনাকে তৈরি করেছেন তাই আপনি যত বলুন না 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 ঈশ্বর জানে কখন দরকার টুং করে খাইয়ে থাকেন ও তিনি বেশিও দেন না কম দেন না কারণ তিনি জানেন আপনার জন্য কতটুকু প্রয়োজন কারণ তিনি আপনাকে শান্তি দিতে চান টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আপনি হ্যালো তুমি আমার শান্তি দান ঈশ্বর তুমি আমার শান্তি দানকারী ঈশ্বর হালা হালোয়া কারণ ঈশ্বরের বাক্য বলে পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য কেমন আরেকবার ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে হাল নাম্বার তিন কেমন ঈশ্বরের 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 সন্ত্রাস আমরা অনেক সময় ঈশ্বরের আশীর্বাদ পাই না এই নয় ঈশ্বর করে না এটা আমি যে পাত্র আনি কেমন সেই পাত্রতেই ফুটো থাকে এই নয় ঈশ্বর দিচ্ছে না ঈশ্বর দেয় বাট আমার পাত্র ওকে আমি খুঁজছি কোনো পাত্র পাই কিনা অনেক সময় ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করতে চান বাট ঈশ্বর বলছে টেক দ্য ব্লেসিং আমাদেরকে ঈশ্বর আশীর্বাদ করতে চান বাট আমরা যখন আসি আমরা বলি দিন ঈশ্বর দেয় এই নয় ঈশ্বর দেয় না বাট ঈশ্বর দেয় বাট আমার পাত্রে প্রবলেম আছে অনেক সময় ঈশ্বর আমাদের আশীর্বাদ করতে চায় আমরা আসি না তার কারণ এটাই আমরা বলি ঈশ্বর কি আমাকে ক্ষমা করবে কারণ শয়তান খুব চালাক শয়তান বলে মনে পড়ছে তুই আসার আগে একটা মেয়েকে দেখে চোখ মেরেছিলিস ভুলে গেছিস বল হ্যালো তুই নতুন বছর এসেছি পুরোনো বছরে ওই যে ওদিকে থার্টি ফার্স্ট ডিসেম্বর করতে গিয়ে একটা গ্লাসের চুমুক দিয়েছিলিস ভুলে গেছিস বা ওই যে ভুলে গেছিস তুই না তুই না হত্যা করেছিলিস তুই না ব্যাভিচার করেছিস তুই না এ করেছিস তুই কি এত সহজ ঈশ্বরের কাছে আসতে পারবি বা দ্যাট ইজ দ্য বিউটি আমার ঈশ্বরের এটাই আমার ঈশ্বরের মিষ্টতা সবার থেকে আলাদা আমার ঈশ্বর বলে হ্যালো তোমার পাস্ট আমি দেখি না যখনই তুমি আমার কাছে আসো আমি তোমাকে ক্ষমা করে দিই ওহার হ্যালো ঈশ্বরের সন্তান আমার ঈশ্বর আমার পাশ দেখে আমাকে আশীর্বাদ করে না আমার ঈশ্বর বলছে হ্যালো তুমি যখনই আমার কাছে আসো আমি আমার তোমার পাশ আমি আমার রক্ত দিয়ে লেপে দিই যে কেউ তোমার অতীত দেখে তোমার অতীত আর দেখতে পায় না কারণ তোমার অতীতে কিছু একটা আটকে গেছে ওই দেওয়ালের নাম আমার পবিত্র রক্ত আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তাই শয়তান আপনার কানে যত বলুক হে 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 এত সহজে ক্ষমা পাবি না দু হাজার চব্বিশ আমার দু হাজার চব্বিশ ডিসেম্বর কি হয়েছিল ওটা হয়ে গেছে তারিখ আমি যিশুর আর তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন বিশ্ব সাথে অনেকে এরমভাবে ভাবে আমাদেরকে টিটকারি মারে যে তুমি যা করবে তোমার প্রভু ক্ষমা করবে তাহলে এই জন্য তো যিশুর এই জন্য তো যিশু সবার থেকে আলাদা কারণ আমরা জানি যতবার ধুবে ততবার হাত ক্লিন হবে ব্যাকটেরিয়া চলে যাবে কারণ লিকুইডের কাজ হ্যান্ডওয়াশের কাজ আপনাকে ভাইরাস মুক্ত করা যিশুর রক্তের কাজ আপনাকে পাপ মুক্ত করা তাই যতবার আপনার লাগবে আপনি সোজা চলে আসুন হ্যান্ডওয়াশ রয়েছে এসে বলুন প্রভু যিশু তোমার কাছে ক্ষমা চাই তুমি আমাকে ক্ষমা করো যেন সেকেন্ড টাইম ওদিকে আর না পড়ি প্রভু বলছে তখনই তুমি আমার ক্ষমা পাবে হালেলইয়া 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 তাই শয়তান যত বলুক আপনার নাকি ক্ষমা নেই আপনি বলুন হ্যালো শয়তান তোমার নেই বাট আমি জানি আমার আছে ক্ষমা বলুন শয়তান তুমি মিথ্যে বলো বাট আমার ঈশ্বর নয় কেন পুষ্প ম্লান হয় কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল শয়তান মিথ্যে বলে মন্দ অন্য কিছু হয় বা আমার ঈশ্বর আমাকে ক্ষমা দিয়েছে মানে আমি যতবার পড়ব আমি জানি না আপনি কি ভাবছেন কেমন আমি না আপনি কি ভাবছেন কল্পনা করে দেখুন কখনও বাচ্চার সাথে গেছেন হেঁটে হেঁটে আমি আমি জানি না আপনি কি ছিলেন আমি যখন বাচ্চা ছিলাম আমার এখনও মনে পড়ে যখন আমি ছোটো ছোটো ছিলাম যেতাম মাছদের সাথে টুকটুক করে যাচ্ছি একদম করে পড়ে গেলাম যেই পড়ে গেছি আবার যখন দেখছি কে আসে ঠিক আছে দেখতাম মা বাবা আবার টুক করে অট আবার যাচ্ছি দিন দেন আবার গেতাম তুমি চু কারণ আমি জানি কেউ রয়েছে তোলার জন্য আমি জানি কেউ রয়েছে তোলার জন্য আমাকে শুয়ে দিয়ে যাবে না অনেক সময় আমার বাবা মা দু চারবার বেশি পড়ে গেলে বোধহয় শুয়ে থাক আমি চললাম বাট আমার হিমাহ তা নয় তার দাম আমার ইমানে বলছে হ্যালো তোমাকে কখনো ফেলে রেখে আমি যাব না কেন তুমি ছাড়া আমি স্বর্গে থাকতে পারি না তাই জন্য তো যিশু হয়ে নেমে আসা যেন একজনও বিনষ্ট না হয় কিন্তু যেন প্রত্যেকে অনন্ত জীবনে যেতে পারে ও হালে রোহা তাই তিনি আমি তোমাকে ক্ষমা দেবো দার দা যিশুর ক্যারেক্টার তিনি আমাদের ক্ষমা করেন আপনি করুন না করুন তিনি ক্ষমা করেন প্রথম যখন তার এক অধ্যায় নয় প্রথম যখন তার এক অধ্যায় নয় বলে যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি কেমন শুনতে পাই পরে একটা বলুন পাপ স্বীকার করি কি তিনি হ্যাঁ হ্যাঁ বুঝতে আরেকবার বলি আরেকবার খামার খামার কি কি তিনি কি ভালো করে শুনুন আপনি অবিশ্বস্ত হতে পারেন বা তিনি 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 বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন কমপ্লিট 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 তাই যে যা ভয় দেখা বলে হে তোমরা মনে হয় ভুল ঠিকানায় আছো কিন্তু আমি স্যানিটাইজারের নাম জানি পাপের ভাইরাস মারার জন্য একটাই স্যানিটাইজার আছে নাম এখানে ডেটল কিংবা নিমাইলে যায় না এ ভাইরাস শুধুমাত্র যিশুর রক্তে যায় হালে লইয়া হালে লইয়া দাঁড়িয়ে বলছে বলছে তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অনেকে বলছে অনেকে এরম বলবে অনেকে এরম বলবে এই তোর ওইটার ক্ষমা হবে এটার নয় আপনি বলুন হ্যালো ভালো করে বাইবেল পড়ো ভালো করে বাইবেল পড়ো এই নয় হত্যার ক্ষমা হবে ব্যভিচারের নয় এই নয় ব্যভিচারের ক্ষমা হবে চুরির নয় এই নয় মিথ্যের ক্ষমা হবে লোভের নয় বলুন ভালো করে বাইবেল পড়ো আজকে দু ঈশ্বর আপনাকে জানাতে চান যে আপনি ভয়ে নয় আপনার সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন এই জন্য দু আমার জন্য ব্লাসিং এর কারণ আমার ঈশ্বর সমস্ত পাপ থেকে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আস্তি বিশ্বস্ত কারণ তার বাক্য বলে তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্পমলাধ হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে হাল হ্যাল সেই বাক্য আমাকে বলেছেন সেই বাক্য আমাকে বলেছেন যে তিনি আমার সমস্ত পাপের ক্ষমা করেন তেমন পাশে সমস্ত পাপের এখন অবধি সমস্ত পাপের কেউ কেউ বলছে বললাম হয়ে গেলে সমস্ত হয় সমস্ত পাপের এই সমস্ত পাপের এই নয় ছোট বড় মাঝারি সমস্ত পাপের দু হাজার চব্বিশ এই জন্য ব্ল্যাসিংয়ের কারণ আমার যিশু আমার সমস্ত পাপের ক্ষমা করেন আপনি চান নাই বা চান আগামীকাল যে পড়ে যাবেন তারও ক্ষমা রেডি আছে আপনি জানেন যখন আমরা ভাইরাস এসেছিল স্যানিটাইজার শুধু আজকের ধুয়েছি তা নয় কিনেও রেখেছি কালকের কাজে লাগবে কেন আমি জানি কালকেরও ভাইরাস আসবে কালকেরও ধুতে হবে দ্যাট ইজ কল জিসাস তিনি জানেন শুধু আজকেরে নয় আগামী আগামীকালও আপনি পড়বেন তখন কারো তিনি ক্ষমা দেবেন অনুগ্রহের সময় আমরা অনেক সময় বুঝতে পারি না গ্রেস পিরিয়ডটা আসলে কেমন গ্রেস মানে আমার যোগ্য নয় বা তিনি আমাকে দিয়েছেন ও হাল্য আর সেই ঈশ্বর আমাকে পাপ থেকে ক্ষমা দেন তাই জন্য আমি এখন ধার্মিক অনেকে বলছে অনেকে তবে ধার্মিক বলতে গেলে কষ্ট পায় ধার্মিক বলবো এগুলো কতজন পাপী আছেন সবাই হাত আমি আর যেগুলো কতজন ধার্মিক আছে এর দিকে তাকায় এর দিকে তাকায় কেন আমাদের ধারণা আমাদের ধারণা শয়তান আমাদের সকলকে পাপি বানায় আমরা খুশি বাট আমরা ধার্মিক হতে চাই না স্যার বলছি শয়তান আমাদের পাপি বলে আমরা খুশি বা ধার্মিক হতে চাই না শয়তান পাপি বানায় আর ঈশ্বর শয়তানের আরেক নাম মিথ্যাবাদী বা ঈশ্বর তৃণ কি বাইবেল ভারসাম তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে হালে লইয়া সেই বাক্য বলেছেন তিনি আমাকে ক্ষমা করেন ঈশ্বরের সদা তিনি আমাকে ক্ষমা করেন তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন তিনি আমাকে ক্ষমা করতে তাই আমাদের ভয় নেই কেমন ভয় নেই আমি এখন ধার্মিক কেন কেন ওকে যদি আপন আপন পাপ স্বীকার করি তিনি বিশ্বস্ত খামান তিনি বিশ্বস্ত ধার্মিক অতএব পাপি কখন পাপী বলে খমান ভ্যারি গুড হম ধরে রাখি খমান দাঁড়িয়ে হচ্ছে পাপ এর জন্য একে পাপি বলছে এটা ধরে রেখেছে তাই পাপ এর মধ্যে রয়েছে তাই পাপি বলছে যদি এটা তুলে না হয় তাহলে পাপের অপজিট কি খামান শুনতে পায়নি। তাহলে কেউ যদি ওটা নিয়ে নেয় তাহলে ও কি হলো তাহলে আমার আর আপনার কাছ থেকে কেউ পাপ নিয়ে নিয়েছে এখন ধার্মিক কে কি বলো দেখার দরকার আমি আয়না দেখি তাই লোক বলবে না 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 তুমি এই করেছো করেছো রে আমি আয়না দেখি আমি জানি আমার যিশু আমার পাপ নিয়েছে আমি এখন ধার্মিক তাই দু হাজার চব্বিশে আমাকে ভয় দেখিও না আমি ধার্মিক কেন আমার পাপ কেউ নিয়ে নিয়েছে আমি এখন ধার্মিক হাল ও ইয়া তিনি আমাদের ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি বলছেন ডোনবারি আমি তোমাকে ক্ষমা দেব এই নয় তুমি চেয়েছ বলে আমি তোমাকে দিয়েছি বাট আমি দিয়েছি কেন আমি তোমাকে ক্ষমা করতে চাই ঈশ্বরের সন্তান তিনি ক্ষমাবান ঈশ্বর আজকের আমার আপনার যা কিছু তিনি ক্ষমা করেন তাই জন্য শয়তান যদি বলে তুমি ক্ষমা পাবে না আপনার স্যাটপ আমি যে ঈশ্বর আরাধনা করি তিনি সর্বদা ক্ষমা করেন তিনি সাত গুণ সত্তর বার ক্ষমা করেন তার মানে এই নয় চারশো বার ক্ষমা করেন যতবার পড়ব ততবার গিয়ে স্যানিটাইজারে ধোবো ততবার যিশুর রক্তের কাছে আসবো আমি জানি আমার রক্ত পাওয়ারফুল তিনি ক্ষমা করেন তিনি ক্ষমার প্রতিশ্রুতি দিয়েছেন অর্থাৎ তিনি বলেন আমি তোমাকে ক্ষমা করব। তাই ঈশ্বরের সন্ত্রনা দু হাজার এই জন্য আশীর্বাদের কারণ তিনি ক্ষমা করেন নাম্বার ফোর নাম্বার ফোর কামান ঈশ্বরের কামান ঈশ্বরের আমরা বলি পাস্টার আমি একা আমার কেউ নেই আমি কার সাথে গল্প করব কার সাথে সময় দেবো আমাকে কেউ বোঝে না আমার কেউ নেই অনেক সময় মেয়ে মারা বলে আমার মেয়ে বড় হয়ে যাচ্ছে একা থাকবে কি করে আপনি যার সাথে বিয়ে দিচ্ছেন তার সাথে থাকবে লিখে দিতে পারেন সে যে মাঝ রাস্তায় ছেড়ে দেবে না আমি অনেক দিদিদেরকে দেখেছি বুড়ি বয়সে ছেড়ে দিয়েছে কোথায় যাবে বেচারা না আমি এটা এমনি বলছি জাস্ট সিম্পল অ্যাকচুয়ালি আমরা যাদেরকে বিশ্বাস করি যে তারা আমার সঙ্গে থাকবে তারা থাকতে পারে না বাট একমাত্র ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো মিথ্যা হয় না তিনি বলছেন কেউ তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করুক আর না করুক আমি তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করুক ঈশ্বরের সাথে দু হাজার এই জন্য আশীর্বাদের কারণ আমার ঈশ্বর আমার সাথে ঘনিষ্ঠ ইন্টামসি একদম 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 মানে একদম কাছের সম্পর্ক বানাতে চায় আপনি যে গোপন কথা অন্যদের বললে ফাঁস করতে পারে বাট তাকে বলুন তিনি কখনো কারোর কাছে মুখ খুলবেন না আপনার যা কিছু যা কিছু শেয়ার রয়েছে আপনার চোখের জল তার কাছে ফেলুন রাতের বেলা সবাই বিট্রে করতে পারে আপনার চোখের জল নিয়ে তিনি বিট্রে করবেন না এবং শুধু তাই না যখন ফেলেন তিনি চেষ্টা করে কী করে ওই চোখের জলকে মুছিয়ে ওই মুখে স্মাইল দেওয়াতে পারে ঈশ্বরের সাথে তিনি তিনি আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান আমার ঈশ্বর এরকম তিনি আলাদা থাকতে চান না তিনি বলছেন হ্যালো আমি একা থাকতে পারি না আমি তোমার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাই ঈশ্বরের তিনি তিনি আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান আর তাই জন্য তিনি যিশু হয়ে নেমে আসেন আর তিনি আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান তাই তিনি গিয়ে বলছেন আমি ওখানে গিয়ে জায়গা প্রস্তুত করছি যাতে তোমার সঙ্গে থাকতে পারি অর্থাৎ যখন আপনি তাকে ডাকেন তিনি আপনার সাথে গভীর ঘনিষ্ঠ সম্পর্ক করেন এটাই আশীর্বাদের বছর কেন ঈশ্বর আপনার সঙ্গে আছে আপনার স্বামী থাকলো না স্ত্রী থাকলো সন্তান থাকলো না স্ত্রী বাবা মা থাকলো দেখার দরকার নেই বাট ঈশ্বরের কাছে শুনে নিন দু হাজার চব্বিশে ঈশ্বর আপনার সঙ্গে থাকেন ঈশ্বরের আজ বাইবেল ভার্স আপনি জাকব জাকব তা চার আট ঈশ্বরের নিকটবর্তী হও খামান ঈশ্বরের আপনি কখনো আচ্ছা নাইনটি সিক্সটি বা সেভেন্টি বা এইটি ফাইভের মুভি আচ্ছা নাইনটিতেও দেখবেন নাইনটি মুভি দেখেছেন হিরো যাচ্ছে এরকম করে এরকম করে করে যাচ্ছে দেখবেন অধিক দিয়েও কেউ একজন আসছেন না না না

আপনি বলছেন না 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 ওকে বলবো আই লাভ ইউ ও আপনার আই লাভ ইউ নেবে নিয়ে বন্ধুদের সাথে কি বলে জানিস তো ওই মেয়েটা না আমাকে আই লাভ ইউ বলেছে ওই ছেলেটা আমাকে আই বলে করে বা একমাত্র ঈশ্বরকে আই লাভ ইউ বলুন তিনি আপনাকে বেস্ট আই লাভ ইউর প্রতি উত্তর দেবেন সামটাইম আমাদের জীবনে যাকে চাওয়ার আমরা তাকে মিস করি আর যাকে দরকার নেই তার দিকে সময় নষ্ট করি আপনি ঈশ্বরকে কাছে নিন আপনার জীবনের যা কিছু প্রয়োজন ঈশ্বর ঠিক সময়ে আপনাকে ডেলিভার করবে। ঈশ্বরের সময় যদি যা বলছেন হ্যাঁ ওকে ঈশ্বরের নিকটবর্তী হও তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন হে পাপিগণ হস্তসূচি করো হে দিবনা লোক সকল হৃদয় হৃদয় বিশুদ্ধ করো আপনি তার কাছে আসুন তিনি আপনার কাছে আসবেন তাই দু চব্বিশ জি বাংলা নয় দু হাজার চব্বিশ সাউথ ইন্ডিয়ান মুভি নয় দু হাজার চব্বিশ স্টার জলসা নয় কারণ এগুলো আপনাকে কিছু দেয় না শুধু আপনার কিছু কিমতি সময় কেড়ে নেয় আসলে আপনি মৃত্যুর দিকে এগিয়ে যান বাট দু হাজার চব্বিশ আমার ঈশ্বরের আহ্বান হোক আপনি ঈশ্বরকে দিন দেখবেন আপনার লাইভ তিনি পাল্টে দিয়েছেন আমি যাই না আপনি অনেক সময় বলেন কি করবো পাঁচটা বোর হচ্ছি তাই একটু টিভি চালিয়েছি দেখেছেন টিভি দেখে উঠে গিয়ে কি যদি বা প্রার্থনা বা বাইবেল পাঠ করে উঠেন রাত্রের প্রোটেকশন তিনি আপনাকে দেবেন আপনার পরের দিনের মান্না তিনি আপনাকে দেবেন আপনার পরের দিনের চাকরির সুসংবাদ তিনি আপনাকে দেবেন আপনার ব্যবসার উন্নতি তিনি আপনাকে দেবেন যদি টাইম দিতে হয় তাকে দিন আপনি যখন তার তিনিও আপনার নিকটবর্তী হবেন কারণ তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে হাল এলাইয়া হাল কল্পনা করে দেখুন আমি জানি না আপনি কি করেন আপনি আপনার টিভিতে রিচার্জ করেন তিনশো থেকে চারশো টাকা আমি জানি কত টাকা রিচার্জ হয় ওই তিনশো টাকা আপনি প্রতি মাসে প্রভুর মন্দিরে আনুন আর ওই দু ঘন্টা ঘুম পাক আপনি ঘুমান বা যিশুর নাম নিতে নিতে ঘুমান কি জানি স্বপ্নেও তিনি আপনার সাথে কথা বলতে পারে। ঈশ্বরের সতরা আপনি আপনার পরিবারে সুখ পান না আশীর্বাদ পান না এই নয় ঈশ্বর দেয় না বাট আপনি বলেন আমার ওকে 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 আমার একটা কুকুর আছে ওকে দুজন ছিল একজন মারা গেছে একজন আছে আমার একটা কুকুর আছে তাকে যদি আমি টিভি চালিয়ে দিই যে টিভি দেখ টিভি দেখ ও টিভি দেখে না তাকে যদি বলি এই এই চল তোর কাছে একটুখানি গান শোনা এন্টারটেনমেন্ট কারণ তুই একা বোর হয়ে যাচ্ছি সারাক্ষণ ঘরে চল এন্টারটেনমেন্ট সে নেয় না সে জানে তার কাজ কী সে জানে সকালে আমি বাইরে যাব সন্ধেবেলা বাইরে যাবো তিনবেলা খাবার খাবো তারপর ঘুমাবো কেউ এলে আমি তাকে ভাউ ভাউ করবো মালিকের কাছে গিয়ে লেস তুলে দাঁড়িয়ে যাব কারণ সে জানে তার কাজগুলো কি সে কেন এসছে পৃথিবীর বুকে বা একমাত্র মানুষ আমরা জানি না আমাদের মনে হয় আমাদের ভালো লাগছে না এন্টারটেনমেন্ট দরকার তাই আমাদের জন্য এত খরচ আমরা বলি পাঁচটার প্রার্থনা করুন আমার খাওয়া হচ্ছে না কিন্তু টিভি ভরার পয়সা হয় আর আপনার পয়সা নিয়ে টিভি ওলারা বড় লোক হয় কিন্তু আপনার বাড়ি খাবার হয় না তার কারণ আপনার বাড়িতে আপনি ঈশ্বরকে সময় দেয়নি শয়তানকে দিয়েছেন শয়তান এসেছিল আদম হবার কাছে দারুণ দারুণ এন্টারটেনমেন্ট ওয়ার্ড নিয়ে ওয়া তুমি দেখেছ কি দারুণ টিভি আমাদেরকে এন্টারটেনমেন্ট করে খুব ইম্পর্টেন্ট ঈশ্বরের সন্ত্রা আপনি শয়তানের নাকি ঈশ্বরের যদি চাইছেন দু হাজার চব্বিশ আপনার জীবনে কিছু হোক এক কাজ করুন টিভি বন্ধ করুন এতদিন ধরো টিভি দেখেছেন কী পেয়েছেন বাট এবার থেকে যদি টিভিই চালাতে হয় ঈশ্বর বাক্য দেখুন সারাক্ষণ গান চালিয়ে দিন অনেক প্রমিস ভার্স থাকে আপনি চালিয়ে দিন দিয়ে বলুন যা ঘটে যায় ঘটে যাবে দু হাজার চব্বিশ আমি এইভাবে কাটাবো আর আপনি দেখবেন দু হাজার চব্বিশের শেষে ব্লেসিং এতদিন আপনার হিরো ছিল রণবীর কাপুর এতদিন আপনার হিরো ছিল এতদিন আমি নামগুলো জানি না ওকে এতদিন আপনার হিরো ছিল কোনো সিরিয়ালের স্টার জলসের কোনো হিরোইন বা হে বাট এখন আপনার হিরো কে হবে জানেন ইমানুয়েল যিশু খ্রিস্ট তাহলে সকাল সন্ধ্যে তাদের নাম আপনি জপতেন এখন সকাল সন্ধ্যে যিশু খ্রিস্টের নাম জপেন আর যখন আপনি তাকে সময় দেবেন ঈশ্বর বিশ্বস্ত তিনি আপনাকে সময় দেবেন যখন আপনি তাকে ডাকবেন তিনি আপনাকেও ডাকবেন তাই ঈশ্বরের সন্তরা আপনি বলছেন আমার প্রবলেম যাচ্ছে না কারণ প্রবলেম যেতে চায় আপনি যেতে দিচ্ছেন না কারণ শয়তা বলে এক্ষুনি তো চার্চ থেকে এসেছিস চল না একটু টিভিটা চালিয়ে সারা সপ্তাহ তো বাইবেল সকালবেলা তো পড়লি দশ মিনিট তা দু ঘন্টা সিরিয়াল দেখলে প্রবলেম কী আছে বাড়ি স্বরের সন্তরা যদি আপনি বিশ্বাসী মনে রাখবেন সিরিয়াল আপনাকে স্বর্গে নিয়ে যাবে না অক্সিজেন দেয় না উল্টে পয়সা দিয়ে দেখতে হয় বাট ঈশ্বর আপনাকে অক্সিজেন খাবার সব দেয় তার নিকটবর্তী হন তিনি আপনার নিকটবর্তী হবেন আমি জানি না আপনি বুঝতে পেরেছেন কিনা না বাট আজকে শুনে নিন ঈশ্বরের নিকটবর্তী হন ঈশ্বর আপনার নিকটবর্তী হবেন ঈশ্বর সাথে দ্যাট ইজ দ্য হ্যাবিট আপনি বলছেন পাঁচটা সম্ভব নয় আমি আপনাকে বলছি টানা একুশ দিন যেটা করেন সায়েন্স বলে সেটা আপনার হ্যাবিটে পরিণত হয় আজকের এই বছর আজকের থেকে বলুন আমি কমিনিয়ার নিয়েছি আমি তোমার লোক আজকের থেকে আমি অন্য কিছু দেখব না তো দেখবো না দেখব না তো দেখবো না অনেক কিছু ঘুরে ঘুরে আসবে তো দেখবো না একুশ দিন করুন দেখবেন আপনারা দেখতে ইচ্ছা করবে না কারণ আপনি অলরেডি তখন ঈশ্বরের নিকটবর্তী হয়ে যাবেন আর ঈশ্বরও আপনার নিকটবর্তী হয়ে যাবে আজকের ঈশ্বরের সন্তানা আজকের আপনি কার নিকটবর্তী ঈশ্বরের নিকটবর্তী হন দ্যাট ইজ দ্য প্রমিস বাইব ভার্স ঈশ্বর আপনাকে দিচ্ছেন প্রতিশ্রুতি যে তুমি আমার নিকটে আসো আমি তোমার নিকটে যাব আমি জানি না আপনি যতবার আপনি সিনেমা দেখুন যতবার গিয়ে দেখুন পাঁচবার ছবার দশবার দেখুন হিরো আপনার বাড়িতে আসবে না হিরোইন আপনার সাথে বসে ডিনার করবে না বা যদি যিশুকে সময় দেন বলছে আমি তোমার দরজায় কোরআন আনব শুধু না যদি তুমি খুলে দাও আমি এসে তোমার সাথে ডিনার টেবিলে ডিনার করব আর যিশু যাওয়া মানে দু আমাদের হালে লইয়া হালে লইয়া ঈশ্বরের সাথে দাঁড়া দাঁড় ঈশ্বর আমাদের সাথে ঘনিষ্ঠ হতে চান আমি জানি না আপনি ঈশ্বরের সাথে কিভাবে কথা বলেন বাট আমি এইভাবে কথা বলি চলতে চলতে কথা বলি রাস্তায় কথা বলি এটা দরকার কীভাবে আমি জানি না তুমি দেখছো দেখোছো ব্যাস হয়ে গেছে তো আর কী বলবো আমি এরকমভাবে কথা বলি আমি এরকম না ও প্রভু তুই কেন এরকম করছো আমাকে আমি এরকম না কেন আমার তিনি আমার বন্ধু এই জন্য নতুন নিয়ম আর পুরনো নিয়মের মধ্যে পার্থক্য অনেকে বলে পুরনো নিয়ম অনেক বলে পাঁচটার আপনি পুলপিটে জুতো পরে ওঠেন কেন ওকে পুলপিটে জুতো পরে ওঠেন কেন কারণ অ্যাকর্ডিং টু মসির একটা জায়গায় জুতো খুলে যেতে বলেছে সেটা হচ্ছে মসির সময় মুসি যখন গেছে তখন বলছে ঈশ্বর বলছে হ্যালো এটা পবিত্র জায়গা জুতো খুলে এসো পুরাতন নিয়মে ঈশ্বর বলছে জুতো খুলে এসো আর নতুন নিয়ম ঈশ্বর বলছে জুতো পরে এসো খোলাবো আমি আপনি বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারিনি হ্যালো পুরাতন নিয়মে ঈশ্বর একটা স্পেসিফিক জায়গায় থাকতেন আর নতুন নিয়মে ঈশ্বর এখানে থাকেন তাই যদি পরিষ্কার করতে হয় এটা কে করুন এখানে তিনি থাকতে চান এখানে নয় ফের বলছি এখানে তিনি থাকেন না এখানে তিনি থাকেন তাই তিনি চার্চে থাকেন না চার্চে উপস্থিত প্রত্যেকটা বিশ্বাসীর হৃদয়ে থাকেন তাই জন্য তিনি বলেছেন চার্চে বসে প্রার্থনা করলে আমি শুনবো বলেনি বাট বলছে যেখানে দুই ব্যক্তি এক আত্মা এক হৃদয় নিয়ে প্রার্থনা করে আমি শুনি দাঁড়িয়ে নিচ্ছি ঈশ্বরের সত্য তাই পুরাতন নিয়মে এক জায়গায় ঈশ্বর ছিলেন আর নতুন নিয়মে প্রত্যেকের হৃদয়ে থাকেন পুরাতন নিয়মে ঈশ্বর পিতা ভয়ঙ্কর নতুন নিয়মে ঈশ্বর বন্ধু আমার সঙ্গে থাকেন পুরাতন নিয়মে ঈশ্বরের কাছে যেতে হতো বছরে একবার সমাগম তাবুতে নতুন নিয়মে ঈশ্বর এভরি ডে এভরি সেকেন্ডে তার কাছে আসা যায় হালে পুরাতন নিয়মের ঈশ্বরকে খুশি করতে নৈবেদ্য নিয়ে যেতে হতো নতুন নিয়মের ঈশ্বরকে খুশি করতে ডাকবেন তার নামে তিনি সাড়া দেবেন হালাল ইয়া ঈশ্বর আপনার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চান আপনি ঈশ্বরের সাথে সম্পর্ক করুন যদি আপনি ঘনিষ্ঠ হন তিনি আপনাকে ব্লেস করবেন আমি জানি না আপনার পরিবারে আপনার ঘরে আপনি কি করছেন আমি বলবো যদি পারেন তো আপনার পরিবারে একটাই হোক যে দু শুধুমাত্র যিশুর নাম নিয়ে আর ডায়রি লিখুন ডায়েরি লিখুন ডায়েরি তৈরি করুন ডায়েরি কিনে নিন কিনে নিন অন্যরা ডায় কেনে অন্য কিছু দেখে আপনি ডায়রি কিনে বলুন আজকের থেকে আমি শুরু করেছি শুধুমাত্র ঈশ্বরকে সময় দেওয়া আর তারপর দেখুন দু হাজার চব্বিশের ম্যাজিক ঈশ্বর কিভাবে আপনাকে সময় দেওয়া শুরু করে আপনার লাইফ পাল্টাবে আপনার জীবন পাল্টাবে আপনার সমস্ত কিছু পাল্টাবে আপনার থট পাল্টে যাবে কেন ঈশ্বর আপনার নিকটবর্তী হবেন ও হাল নাম্বার ফাইভ নাম্বার ফাইভ ঈশ্বরের প্রতিশ্রুতি কমন ঈশ্বর ঈশ্বর কমন দ্যাট ইজ দা প্রমিসড ভার্স আপনি আজ লিখলেন ঈশ্বর অনেক সময় আমাদের মনে হয় ও আমার জীবনে এই করেছে আমি ওকে ছাড়বো না ওকে তো কিছু একটা করব ওকে আমি জবাব দেব আপনি জবাব দিলে ভুল হতে পারে লেডি ঈশ্বরকে জবাব দিতে দিন দিনই নাই বিচারক হতে পারে আপনার কাছে প্রমাণ নেই তাই আপনি তাকে জবাব দিতে পারবেন না আপনি তাকে স্মরণ করুন তিনি ন্যায় বিচারক যে আপনাকে অপমান করেছে বলুন আমি বদলা নেব না তিনি ন্যায় বিচারক আমাকে ছোট করেছে আমি বলবো না তিনি ন্যায় বিচারক আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমি বলবো না তিনি ন্যায় বিচারক আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করেছে আমি কিছু বলবো না তিনি ন্যায় বিচারক আর তিনি ন্যায় বিচারক ঈশ্বরের সন্তান তিনি পক্ষপাতিত্ব করেন না তিনি যেটা সত্য সেটাতেই আমেন দেয় রোমিও তার বারো অধ্যায় উনিশ পদ বলে হে প্রিয়েরা তোমরা আপনারা খামান শুনতে পাইনি আরেকবার পড়ি তো তোমরা আপনারা প্রতিশোধ লইও না বরং ক্রোধের জন্য বলছে যেখানে তোমাকে গ্রহণ করবে না রেগে দাঁড়িয়ে থেকো না পা ধুলো কামার একটু করে করি কামার একটু আওয়াজ শুনি সবার পায় যে আপনাকে ঠকিয়েছে যে আপনাকে অপমান করেছে যে আপনাকে মেরেছে আপনি বলুন আমি রাগ রাখবো না ধুলো ঝেড়ে চলে যাব কারণ লেখা আছে প্রতিশোধ লওয়া ঈশ্বর বলছে আমারই কর্ম কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য সেই বাক্য বলছে আগের বাইবেল ভার্স সেই বাক্য বলছে যে তোমার প্রতিশোধ নেওয়া তোমার কাজ না ওটা আমার ডিপার্টমেন্ট আমাকে ছেড়ে দাও অনেকে দেখবেন এইখানে ধরে রেখে দেয় ও আমার সাথে এই এই করেছে এই এই করেছে আমি কি করে ভুলবো কি করে ভুলবো কি করে ভুলবো এবার ধরে রেখেছেন এবার যদি ওটা ধরে রেখেন তা প্রার্থনা প্রার্থনা করবেন করে করেন না খারাপ দিলীপ তুমি তো বলেছিলে আশীর্বাদের বছর আমার তো দু হাজার চব্বিশে সুগার ধরা পড়লো আমি তো জানতাম সুগার ধরা পড়বে তাই জন্য তো প্রথমেই বলে দিয়েছি সুগারটা যিশুকে দাও তুমি ফ্রি থাকো কারণ তোমার চিন্তার ভাব তোমার প্রতিশোধের ভাব তোমার যে অপমান করেছে তুমি তাকে নিয়ে লড়ো না তুমি শুধু তার উপরে দাও তিনি আছেন ন্যায় দণ্ড নিয়ে বিচার করার জন্য তিনি বিচার করবেন তাই আপনি এই জন্য আশীর্বাদের হবে আপনি হ্যালো আমি প্রতিশোধ নেবো না যত বলছ আমার নামে বলো আমি চিন্তা করি না তুমি যদি বলে বলে তোমার ঘুম নষ্ট হচ্ছে হোক বাট আমি তো বিন্দাস ঘুমাবো কেন আমি জানি আমার ঈশ্বর আছে তিনি ন্যবায় তিনি ন্যায় তিনি ন্য তিনি তিনি জানে কখন কার মুখ খুলে দিতে হবে আর কখন কার মুখ সকলই বড্ড বেশি বলছে কি করে হবে বুড়ো বয়সে হয় নাকি হবে নাকি বলছে সাটা চোখ যতদিন না হবে তুই খুলতেও পারবি না বউ প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সকলের কিছু বলছে যতদিন না ডেলিভার হবে তুই কিচ্ছু বলবি না দাঁড়ে স্যার রিয়ালিটি অনেক সময় অনেকে আসবে পাশে থেকে এসে আং 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 আপনি চুপ আপনি কিছু বলবেন না কারণ আপনি জানেন কেউ একজন বসে আছে বলার জন্য যখনই জন্মাবে যখনই মেরাকল দেখবে যখনই টেস্টিমনি হবে তারা তাদের মুখ বন্ধ হয়ে যাবে আপনি অবশ্যই তখনই টেস্টিমনির জন্য মুখ খুলবেন তিনি ন্যায় বিচারক ঈশ্বরের সন্তান তিনি ন্যায় বিচারক তিনি ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করেন ঈশ্বরের জন্য ক্রোধের জন্য থাকবেন না ক্রোধের জায়গা ছেড়ে দিন যে যা বলেছে বলেছ ঠিক আছে আমার দ্বারা কিছু পাঁচটার ও বলেছিল আমার দ্বারা কিচ্ছু হবে না মনে পড়ছে দেখো দেখো নো দনবাড়ি ঈশ্বর ন্যায় বিচারক ও বলেছে হবে না আর তিনি বলছেন হ্যালো দু হাজার চব্বিশ আশীর্বাদের আমি তোমাকে করে দেখাবো যাতে ও লজ্জিত হয় প্রতিশোধ এই নয় ওকে জবাব দেওয়া প্রতিশোধ এটা নিজেকে বিল্ড করা তোমার শুনতে পাইনি হালে লয়া প্রতিশোধ এটা নয় ওকে জবাব দেওয়া প্রতিশোধ এটা নিজেকে বিল্ড করা ও হালে লয়া নেই নাই বিচারক তিনি হচ্ছে ন্যায় বিচারক তিনি প্রতিশ্রুতি দিয়েছে আমি তোমার হয়ে বিচার করি তুমি কেন বিচারের ভার নিচ্ছ আপনি বলছেন আমার জমি নিয়ে নিয়েছে আমার বাড়ি দখল করছে আমার কেড়ে নিচ্ছে আপনার কোনো কাজ নেই শুধু তাকে সময় দিয়ে তাকে জানান তিনি ন্যায় বিচারক আমি অনেক আচ্ছা আচ্ছা লোকের দেখেছি হাত আর চলে না কারণ তিনি ন্যায় বিচারক অনেকের অনেক কিছু শেষ হয়ে গেছে কারণ তিনি ন্যায় বিচারক যখন তাকে বিচার করতে দেবেন তিনি পক্ষপাতিত্ব করেন না তিনি সত্য জাস্টিস গড হাল লইয়া তাই দু হাজার চব্বিশ যে যা বলুক আর বল হে আমার নিয়ে তোমরা যা চক্রান্ত করতে পারো যা বলতে পারে বলো আমি জানি আমার ঈশ্বর ন্যায় বিচারক খামার ন্যায় বিচারক হোক লইয়া আমার বাড়ি কিভাবে হবে কি হবে না জানি না তোমরা কি করছো জানি না তোমাদের প্ল্যান জানি না তোমাদের সাক্ষ্য প্রমাণ জানি না তোমাদের অনেক টাকা আছে তোমরা সাক্ষী কিনতে পারো তোমরা গিয়ে সঙ্গে কথা বলে অন্য কিছু ঘোরাতে পারো আমার কাছে এগুলো আমার কাছে একটা আছে আমি সেই নামে বিশ্বাস করি আমি জানি তোমরা যতজন দাঁড়াতে পারো আমার সঙ্গে যদি আমার ঈশ্বর আমার পক্ষে আমার বিপক্ষে ঘর ঈশ্বর মহান তিনি ন্যায় বিচারক কেমন তিনি ন্যায় বিচারক নাম্বার সিক্স কি হয়ে গেছে স্যারমন যাই না আপনি কি নিয়ে বাড়িতে আমি আমি এই জন্য এত উৎকূল থাকি কার তিনি প্রতিশ্রুতি দিয়েছে তিনি অনুগ্রহ করবেন অনুগ্রহ মানে জানেন না দয়া ঠিক হচ্ছে না দয়া মানে আমি ভিখারি আমি বললাম দাও আমাকে দুটা আমি খেতে আমি ধরুন আমি খেতে পাইনি আমি বললাম আমার দুদিন খাবার জোটেনি নি আপনি কী দিতে পারেন আলু মাখা ভাত এটা হচ্ছে দয়া বা চারটে রুটি এটা হচ্ছে দয়া কিন্তু আপনি আপনি সোনার বাংলা হোটেলে নিয়ে গিয়ে আমাকে বসিয়ে টেবিল সাজিয়ে খাওয়াচ্ছেন এটা তার থেকেও বেশি দ্যাট ইজ হচ্ছে অনুগ্রহ মানে যার আমি যোগ্য নয় সেটাই আপনি আমার জন্য করেন্ড টোয়েন্টি ফোর এই জন্য আমার কাছে আশীর্বাদের কারণ আমি যা যোগ্য নয় আমার প্রভু আমার সাথে প্রতিজ্ঞা করেছে আমি তোমাকে অনুগ্রহ দেব এই জন্য অনেক সময় আমরা প্রার্থনা করছি আমি কি যোগ্য পাওয়ার হ্যালো আমি যোগ্য নয় বাট আমি পাব আমার দশ হাজার টাকা স্যালারি বাট কলকাতায় আমার ফ্ল্যাট হবে দাঁড়া অনুগ্রহ আমি আমার ঈশ্বরকে চিনি তিনি অনুগ্রহ করেন আমি জানি আমি আমি ক্যান্সারের লাস্ট স্টেজ বাট আমি বলছি আমি সুস্থ হব আমি জানি আমার মাথা থেকে সব চুল চলে গেছে বাট আমি বলছি আমার নতুন করে আবার চুল হবে দ্যাট হচ্ছে অনুগ্রহ আমি জানি আমি মাটিতে মিশে গেছি আমি শেষ আমার ব্যবসা বাট আমি আমি হব কোটিপতি দ্যাট ইজ হচ্ছে অনুগ্রহ হ্যাঁ আমার আমার কোনো সোর্স নেই আমার মাথার উপর কোনো নতুন করে কোনো আমি পদ্ধতি দেখতে পাচ্ছি না বাট আমি দেখব না যদি আমি রাস্তা দেখব তাহলে অনুগ্রহ দরকার কি আছে অনুগ্রহ মানে আমি জানি না কালকের সকালে আমার হাঁড়ি চড়বে কি না বাট আই নো সকাল হলেই হোম ডেলিভারি আসবে মান্না আমার ঘরের তলায় আসবে চিকেন আমি সবজি খেতে ভালোবাসি না চিকেন আসবে কেন আমার ঈশ্বর যখন দেয় বেস্ট জিনিসটাই দেয় দ্যাট ইস কল অনুগ্রহ অনুগ্রহ মানে ভালো করে শুনবেন ঈশ্বর অনুগ্রহ মানে বিধবা জানে যেইটুকু আটা আছে আজকের রাতে খাবো কালকে সকালে ফিনিস আর কোনো হোপ নেই কোনো আশা নেই দ্যাট ইস কল অনুগ্রহ এলিও শেষ হওয়ার আগে পৌঁছাবে শুধু দেবে নয় দুটো রুটি রাতের বেলা বিধবার প্ল্যান রাতে খেয়ে মারা যাবো ঈশ্বরের প্ল্যান শুধু তুমি রাতে নয় তোমার আশেপাশে প্রতিবেশীও তোমার জন্য খেয়ে বাঁচবে মহান কারণ তিনি আপনার জন্য আরো স্পেশাল কিছু করেছে লাশার চার দিনে শেষ মরিয়ম সবাই ওরা ভেবেছে যে আমার ভাই মারা গেছে ফিনিস বলছে হ্যালো দ্যাট ইস কল অনুগ্রহ তোমার ভাই মরেনি আরো কিছুদিন বাঁচবে আরো কিছুদিন দেখবে জীবন ইয়া আটত্রিশ বছর রুগী ভেবে নিয়েছে আমি কখনো আর সুস্থ হব না দাড়িস অনুগ্রহ এসো খাট তুলে বাড়ি যাও হালাল তার হচ্ছে অনুগ্রহ ঈশ্বরের ঈশ্বর আপনাকে দু হাজার চব্বিশে প্রতিজ্ঞা করেছেন তিনি আপনাকে অনুগ্রহ দিতে চান হালালইয়া দ্বিতীয় করণ থিও বারো নয় আর তিনি আমাকে বলিয়াছেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট কেন আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায় অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় খামার আমি শুনতে পাইনি কেমন শুনতে পাইনি অনেকে বলে ফাস্টার এটা আমার দুর্বল আমি দুর্বলতায় লজ্জা পাই না এটা আমার শ্লাঘা করার বিষয় না আমাকে টাকা নেই বাট হবে আমার কাছে ওটা নেই হবে অর্থ আমার স্লাগা কেন আমি জানি আমার যেখানে দুর্বলতা সেখানে যিশু নাম আমি পাতে প্রবলেম হচ্ছে আমি হাঁটতে পারছি না কেন জানি এটা আমার দুর্বলতা বাট আমি জানি এখানে যিশু নাম যা হবে দেখা যাবে যিশু নামেই হোক আর লইয়া আমি জানি আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না আমি জানি ঝাপসা দেখছি বাট এখানেই যিশু নাম আমি জানি স্বচ্ছ দেখবো বিশ্বাস আমার চাকরি নিয়ে আমি টেনশনে রয়েছি আমি জানি আমার চাকরি কী হবে মানে ওখানেই যিশু নামে বিশ্বাস্ততা আমি জানি আমার চাকরি ঠিক হবে আমার নৌকায় যখন টালমল হয় আমি জানি আমার যিশু থাকে কারণ আমি নৌকা আমি নৌকা চালাতে যতক্ষণ নিজে থেকে চেষ্টা করি আমি পারি না বাট আমি জানি এবার আমি আর পারবো না তাই দু আমি হাল চালাবো না দু আমি যিশুকে ঠেলা মারবো চব্বিশ আমি ঠেল হাল চালাবো না দু আমি যিশুকে ঠেলবো এই নয় আমি সমুদ্রর ঢেউ কাটাবো আমি যিশুকে ঠেলে বলবো ও যিশু ও যিশু ওঠো না ওঠো না ওঠো না ওঠো না কারণ আমি জানি যদি যিশু ওঠে আমার শুনতে পাইনি যদি যিশু ওঠে যদি যিশু ওঠে কারণ তিনি ওঠা মানে বাদ বাকি শুয়ে পড়া হালে তার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট নম্বর সেভেন ঈশ্বরের কেমন শুনতে পাইনি কোন সরকার আপনাকে বলেনি লক্ষ্মী ভাতা বা নারায়ণ ভাতা দেব এটা ঈশ্বর বলছে আমি তোমাকে যোগান দেব কোন ব্যাংক আপনাকে বলেনি আপনার আইটি ফাইল রাইট আছে এবার তুমি লোনটা পাবে ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে দেব। ঈশ্বর দা যোগান আমাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন দু হাজার চব্বিশে আমি তোমাকে যোগান দেব গড ওয়ার্ড কারণ ঈশ্বরের কথ্য মিথ্যা হয় না টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দু হাজার চব্বিশে এটাই হচ্ছে সম্পর্কের মূল ভার্স যতবার বাইবেল পড়েন বাক্য পড়েন যে কোনো বাক্য যে কোনো অবস্থায় যে কোনো সিচুয়েশনে মনে রাখবেন একটাই কথা যখনই কোনো প্রমিস কোন বাক্য বা প্রতিজ্ঞাকে দেখেন মনে রাখবেন তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য হallelujah চিরকাল চিরকাল এক থাকে ন নড়ন চরণ ও হallelujah বাক্য বল সেই বাক্য বলছেন যে তিনি আমাদের যোগান দানের প্রতিশ্রুতি দেন যোগান দানের ঈশ্বর বলছে হ্যালো তোমার ঘর নিয়ে তোমার ভাবতে হবে না তোমার হোম ডেলিভারি তোমাকে নিয়ে ভাবতে হবে না আমি তোমাকে যোগান দেব কখন কোনটা কোন অবস্থায় প্রয়োজন অনেক সময় তুমি জানো না বাট আমি যোগান দেব ঈশ্বর সদা ঈশ্বর দু হাজার চব্বিশে আজকের এই প্রমিশকে এই প্রতিশ্রুতিকে আপনি ক্যারি করে নিয়ে যান আপনার কখন কি প্রয়োজন কেউ না জানলেও ম্যানুফ্যাকচার যে করেছে যে আপনাকে তৈরি করেছে তিনি জানেন আপনার বডির কখন কি প্রয়োজন তিনি জানেন আর তিনি বলছেন আমি যোগাবো ঈশ্বর কখনো দেখেছেন রাস্তার গাছকে রাস্তার গাছের কখন বৃষ্টি দরকার কখন সূর্যরশ্মি দরকার গাছ বলে ছেড়ে দাও আমি যাচ্ছি কোদাল নিয়ে নিজের খ গোড়াটা কোড়াবো বলেছে গাছ গাছ বেঁচে থাকে কেন ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার কতটুকু রোদ দরকার কতটুকু বৃষ্টি দরকার কখন কোনটা আমি তোমাকে জুগিয়ে বাঁচিয়ে রাখব। রাখবো গাছ ঈশ্বরের শ্রেষ্ঠ ক্রিয়েশন নয় আমি আর আপনি নিজের হাতে তৈরি ক্রিয়েশন শুধু তাই নয় তিনি আমাকে আপনাকে তৈরি করেই ছেড়ে দেয়নি বা নিজে প্রাণবায়ু দিয়েছেন আর তিনি আমাকে আর আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর তিনি বলেছেন তুমি চিন্তা করো না আমি তোমার যোগানদাতা আর আমি তোমাকে যোগাবো এটা শুধু কথা না প্রতিশ্রুতি আমি প্রমিস করছি আমি তোমাকে জোগাবো বাইবেল ভার্স দ্বিতীয় দ্বিতীয় পথ ঈশ্বর তোমাদিগকে সর্বপ্রকার অনুগ্রহের উপচয় দিতে সমর্থ কেমন শুনতে পাইনি বলছে যেন ভালো করে শুনো যেন সর্ব বিষয়ে সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য থাকায় তোমরা সর্বপ্রকার সৎকর্মের নিমিত্ত ভালো করে শুনবেন সরি আপনি সৎকর্ম করার জন্য কখন দেবেন যখন আপনাকে দেওয়া হবে তবে তো দেবেন আপনার যদি নিজের ভাণ্ড খালি তা আপনি দেবেন কি তাই জন্য যদি দিদি প্রার্থনা করছিল যে আমরা ঋণ নিই না কিন্তু ঋণ দিই দ্যাট ইজ ইম্পর্টেন্ট বাট আপনার যদি মেন্টালিটি হয় হাত পাতা তাহলে আপনি পাবেন না আপনি বলুন যদি হয় এই দিদি আমাকে দশ টাকা দেবে এটা আমার চাওয়া নয় বাট তিনি আমাকে দেবে এটা আমার চাওয়া হয় বাট কোথাও যেন আপনি ফিট করে নেন এই দিদি বা ওই দিদি বা এই দাদা আমাকে হেল্প করবে আর ঈশ্বর তাহলে আমি আর হেল্প করবো না কেন তোমার বিশ্বাস এদের উপর এর কাছে গোনা টাকা আছে বাট যদি বিশ্বাস আমার উপর হয় আমার কাছে অগন্তি টাকা আছে কেন এদের কাছে চাওয়া মানে এরা ওয়ালেট খুঁজে খুঁজবে টাকা আছে কি না আমার কাছে চাওয়া মানে মাছের ভুক থেকে কয়েন বেরোবে ঈশ্বরের সন্তরা আপনার বিশ্বাস কোথায় যদি চাইতে হয় যদি হাত পাততে হয় এদের কাছে নয় ওখানে পাতুন বিশ্বাস তিনি আপনার যোগানদাতা বলছে সর্বপ্রকার প্রাচুর্য তিনি আপনাকে দেবেন ফের বলছি শুধুমাত্র অর্থের প্রাচুর্য নয় সর্বপ্রকার প্রাচুর্য আপনার সম্মানের প্রাচুর্য আপনার মেন্টালিটির প্রাচুর্য আপনার পিসের প্রাচুর্য আপনার আত্মিক জীবনের প্রাচুর্য আপনার রিলেশনশিপের প্রাচুর্য আপনার সম্পর্কের প্রাচুর্য আপনার জীবনযাত্রার প্রাচুর্য আপনার একে অপরের প্রতিবেশীর কাছে প্রাচুর্য এভরিউর প্রাচুর্য দেবেন আপনি বলছেন না 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 আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমাকে অপমান করেছে আমাকে তাড়িয়ে দিয়েছে ডোনারি আপনার ঈশ্বর এখনো রয়েছে হ্যাঁ হ্যাঁ বলুন দু আপনার জন্য ঈশ্বর আপনাকে তার থেকে বেশি প্রাচুর্য দেওয়ার জন্য রেডি হ্যালো ইসরায়েল তুমি বেরিয়ে গেছো তুমি মনে করছো আমাদের ছাদ নেই আসলে তোমাদের ছাদের থেকে বেশি কিছু আমি কনানে রেডি করছি তুমি ছিলে দাস বেরিয়ে গিয়ে বলছো আমার ঘর নেই বা ডোমবারি তুমি যখন প্রান্তরে আমি তখন প্রান্তরে তুমি যখন হাঁটছ তুমি বলছো আমার রোদ আমি তোমার ছাতা ধরি কারণ আমি তোমার ঈশ্বর শুধু ছাতা ধরি না আমি তোমার খাবার ঠিক টাইমে যোগাই শুধু তাই নয় আমি তোমার জন্য কনানে স্পেশাল ব্যবস্থা করেছি যাতে এভরিথিং সিস্টেমেটিক পাওয়া যায় তুমি শুধু দু হাজার জন্য অপেক্ষা করোয়া হালা ঈশ্বর যোগানদাতা ঈশ্বরের সন্তানা ঈশ্বর আপনাকে যোগাবেন আপনি শুধু বিশ্বাসে দাবি করুন ক্লেম করুন যখন আপনি এই বাইবেল ভার্স পড়েন তখন আপনি বলুন এই বাইবেল ভার্স নিয়ে আপনি প্রার্থনা করে বলুন প্রভু তুমি আমাকে দু হাজার প্রথম সানডেতে আমাকে বলেছিলে যে তুমি আমাকে উপচয় দেবে সর্ব বিষয়ে তাহলে আমি দাবি করছি তুমি দাও কেমন শুনতে পেয়েছেন সরকারি সম্পর্কে কোথায় হচ্ছে এই তো প্রার্থনা করলে হলো না ওই তো হলো না আর বলে হে সাট আপ মনুষ্য রুটিতে বাঁচে না বাট ঈশ্বরের বাক্যে বাঁচে কারণ ওই বাক্য কখনো শুকায় না কখনো ম্লান হয় না কেন চিরকাল একই থাকে আর সেই বাক্য আমাকে প্রতিজ্ঞা করেছে তিনি আমাকে সমস্ত কিছু সামর্থ্য দেন হালে লইয়া তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য ক্ষমা সেই বাক্য আমাকে প্রতিজ্ঞা করেছে যে তিনি আমাকে যোগাবেন আপনি কোন জায়গায় দাঁড়িয়ে আছেন আমি যাই না বা তিনি যোগাবেন আপনি বলছেন না 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 আমি অপমানে দৌড়গড়ায় পৌঁছে গেছি এবার লোক আমার কাছে পরের বার বাটি চাইবে আমি কি দেবো জানি না কেন আমি অপমানে রয়েছি যিশু বলছে হ্যালো বিবাহ বোঝে আমি এখনো রয়েছি যখন আমি দু হাজার চব্বিশে তোমার জীবনে রয়েছি আমি দু হাজার চব্বিশে যখন তোমার বাড়িতে রয়েছি দু হাজার চব্বিশে যখন আমি তোমার প্রার্থনায় রয়েছি দু হাজার চব্বিশে যখন আমার যিশু নাম তোমার সঙ্গে রয়েছে তার মানে জেনে রাখো যা বা ভাড়া থেকে এসছে যা ভাঁড় থেকে এসছে এতে যা টেস্ট ছিল এর পরে যেটা আসবে আরও বেশি স্বাদযুক্ত হবে লোকেরা বলবে ভালোটা লুকিয়ে রেখেছ খারাপটা আগে দিয়েছ কারণ আমি যখন আসি তোমার সব কিছুর টেস্ট বদলে যায় তোমার অডিনারি জীবন এক্সট্রা অর্ডিনারি হয়ে যায় তোমার সিম্পল লাইফস্টাইল সম্পূর্ণ আলাদা স্মার্ট লাইফস্টাইল হয়ে যায় ও হালেলুয়া তোমার অশিক্ষিত জীবন যা তুমি পড়তে পারতে না তুমি টেস্টিমনি দেবে আমি বাইবেল পড়ছি তুমি লোক সমাজে বলতে গেলে তোতলাতে বা তুমিই বলবে হ্যালো আমি তো ঈশ্বরের বাক্য প্রচার করছি হালেলুয়া সর্ব বিষয়ে তিনি আপনাকে উপচয় দেবেন আপনি গান গাইতে গেলে গলা দাঁড়িয়ে তো লোক বলতো বাথরুম সিঙ্গার আনুল হ্যালো আমি তো আরাধনা গান গাইছি ও হল ইয়া ঈশ্বর আপনাকে সর্ব বিষয়ে উপচেয়ে দেবেন যারা আপনাকে ইনসাল্ট করেছে যারা আপনাকে অপমান করেছে যারা আপনাকে তাচ্ছিল্য করেছে হিসেবে হচ্ছে ডোনবারি দু হাজার চব্বিশ তোমার জাস্ট ক্লাইমেট দাবি করো আমি তোমাকে উচ্চকৃত করবো ও হল ইয়া যারা বলছেন প্রভু আমি একা আসছি আমার স্বামী আসছে না মন্ডলিতে দু হাজার চব্বিশে দাবি করুন প্রভু আমি আর আমার হাজব্যান্ড একসাথে এসে তোমার আরাধনা যদি কোনো আপনি আসছেন আপনার স্ত্রী আসছেন দাবি করুন প্রভু যিশু আমাকে উপচিয়া দাও যেন আমি আর আমার স্ত্রী আমার সন্তান আমরা একসাথে এসে তোমার আরাধনা করতে পারি আপনার সন্তান যদি কোনো মন্দ নেশায় রয়েছে আপনার সন্ত স্বামী যদি কোনো মন্দ নেশায় রয়েছে আজকে দাবি করুন প্রভু আমার জীবনে উপচিয়া আশীর্বাদ দাও যাতে আমার স্বামী এবং সন্তান মন্দ নেশা থেকে ফিরে তোমার আরাধনা গৌরব করতে পারে দাবি করুন যখন আপনি দাবি করেন ঈশ্বর আপনাকে দেন এবং শুধু এক বিষয়ে নয় কেমন পাশে বিষয় কেমন ডান দিকে দিকের প্রতিবেশী কেমন ডান দিকের প্রতিবেশী শুধু ডান দিকে শুধু ডান দিকে ডান দিকের প্রতিবেশী ও দাদা বা দিদি শুনছ সর্ব বিষয়ে বাদিকে ঘুরে যায় ও বাম দিকের প্রতিবেশী তুমি কি শুনছ সর্ব বিষয়ে একদিকে নয় সর্ব বিষয়ে উপচিয়া দেবেন হালে লইয়া হালে লইয়া তিনি যোগানদাতা ঈশ্বরের সন্তানা তিনি যোগানদাতা তিনি আপনাকে যোগান দিতে চান বাট জাস্ট ক্লেম করুন ক্লেম করুন আই নিড ই আই নিড আমি জানি আপনি কি বলেন আমার যখন কেউ বলে হবে না আমার তখন জেদ বলে যায় এটা তো করে দেখাবো কারণ লোক যখন বলে হবে না আমি তখন বলে হ্যালো আমি করে দেখাবো কারণ আমি তোমার সন্তান আমার এখনও মনে পড়ে আমি তখন আমি যখন একটা ব্যাঙ্কে গেছিলাম স্যালার হোম লোনের জন্য আমার লাইফের ফার্স্ট টাইম ওকে হোম লোনের জন্য গেছি আমাকে দেখে ব্যাংক ম্যানেজার বলছো খাম 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 তখন আমি অ্যাসেম্বি পরে আমাকে ডেকে ডেকেছে ম্যানেজার ম্যানেজার বসিয়েছে ড্রেস ফ্রেস দেখে ভেবেছে হেভি আমাকে বসিয়েছে বসে বলছে কী খাবেন চা না কফি আমি তো জানি আমি কী আমার চা সর্বদা পছন্দ নয় চা তোকে চা দিয়েছে দেওয়ার পৌঁছে হ্যাঁ এক চান্সে লোন হয়ে যাবে আপনি ফ্ল্যাট কিনবেন তো লোন হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি বলছি ভেরি গুড আমি মনে হয় যেই স্যালারি বলবো ব্যাঙ্ক ম্যানেজার বলে পিছনের দরজাতে বেরিয়ে আমি জানি আমি জানি কারণ আমি আমার স্যালারির প্রতি ফুল কনফিডেন্স আছি আমি জানি আমি স্যালারি কি পাই এবার আমি যখন গিয়ে বলেছি যে আমি তো বলছি হয়ে যাবে লোন কোনো ব্যাপার নেই আপনি কবে অ্যাপ্লাই করছেন বলুন হয়ে যাবে আচ্ছা স্যার একটু বলুন তো আপনার স্যালারিটা এগুলো আসল আসল কথায় বিশ্বাস যেই বলেছি আমি স্যালারি ব্যাংক ম্যানেজার থার্টি সেকেন্ডের জন্য স্টান হয়ে গিয়ে আমার মুখে দিয়ে তাকিয়ে আছে ভাবছে এই লোকটা ভুল করে আমার অফিসে চলেছে চায়ের দাম উঠল না কেন লোন পাবে না লোন পেলে তবু চায়ের দামটা তুলে নেওয়া যেত ইন্টারেস্টে আমাকে বললো আপনি খুব বেশি হলে লোন পেতে পারেন যদি হোম লোন খুব চেপে চুপে দেওয়া যায় তিন লাখ টাকার বেশি পাবেন না তাই আমি তিন লাখ টাকা নিয়ে কী করবো আমি কিচ্ছু বললাম থ্যাংক ইউ আমি জানি আমাদের এরকম হয় না আমি চুপচাপ চলে আসি আসলে সন্তরা আমি ভেবেছিলাম জীবনে লোনে নয় যদি কোনো দিনই কোনো ফ্ল্যাট কিনি বা যদি যদি কোনো দিন কোনো বাড়ি করি নিজের পয়সাই করবো যখন আমি এটা ভেবেছি যখন বলেছি লোকরা হেসেছে বাট কেউ জানে না বাট আমি আমার স্বপ্ন আমি আমার বিষয়গুলোকে আমি বলেছি যে আমি টেস্টিমারি দেব টেস্টিমারি দেবো আর যখন এখন যখন আমি গিয়ে ভাবি বা বলি বা চাই চেষ্টা করি যে আমাকে লোনে যেতে হয় না বাট ঈশ্বর হাত পাতার জন্য না দেওয়ার জন্য তৈরি করেছে আজকের এটা বলার বিষয় এই নয় যে আমি আপনাকে বলছি এটার দ্বারা আমি বলছি আমিও এখান থেকে শুরু করেছি বাট আমার ঈশ্বর বলেছে হ্যালো ক্লাইমেট দাবি করো আমি তোমাকে দেবো ঈশ্বরের সন্তান যদি দাবি আপনার সার্থক হয় আপনার হাত থেকে কোনো কিছু কেউ কেড়ে নিতে পারবে না যদি আপনার প্রার্থনা যদি বিশ্বস্ত হয় ঈশ্বর না চাইলেও আপনাকে আশীর্বাদ করতে বাধ্য হবে কারণ প্রার্থনা এতটা শক্তিশালী দাবি এতটা শক্তিশালী যাকব বলছে যা ঘটে যাক আমি তোমার প্রা ছাড়বো না তুমি বলছো আমাকে উত্তর দেবে না আমার পাস্ট খারাপ আমার অতীত খারাপ বা প্রেজেন্টটা দেখে নাও প্রেজেন্টটা আমি তোমার সাথে লড়াই করছি আমি প্রার্থনায় লড়াই করছি আমি কোনো ঝগড়াঝাটি গালাগালিতে লড়াই করি না আমি কোনো ভয়ে লড়াই করি না বা আমি ভক্তি আর বিশ্বাসে লড়াই করছি যদি আপনার ভক্তি আর বিশ্বাসের লড়াই হয় ঈশ্বর বলছে ডোনবারি যা আমি তোমার পা ভেঙেছি বা ডোনবাড়ি পা টা খনিকের মলম লাগালে সেরে যাবে বা এর তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তুমি হবে ইস্রায়েল হallelujah হতে পারে খনিকের লড়াইয়ে খনিকের পরিস্থিতিতে আপনার পা ভেঙে গেছে বাট ডোন্ট বরি ঈশ্বর আপনাকে বিজয়ের মুকুট পরাবেন একটা আলাদা আইডেন্টিটি দেবেন হallelujah হallelujah ঈশ্বর মহান যদি আপনি দাবি করেন তিনি যোগাবেন সর্বপ্রকারে ফের বলছি সর্বপ্রকারে এছাড়া সাঁওতরা অনেকে বলছেন ফার্স্টার কি করে সর্বোপ্রকার হতে পারে আপনি কোয়ালিফিকেশানে আপনি বড়ো কিছু নয় কোয়ালিফিকেশানে আপনি বড় কিছু নয় আপনি অত বেশি ভালো জানেন না অত বেশি করেন না কিন্তু ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে মূর্খদের কাছ থেকে তুলে নিয়ে যাব আর পণ্ডিতদের আসরে গিয়ে তোমাকে ব্যবহার করে পিতর জেলে বা যখন বলতো সদ্যকে ফরিসিও বলতো কি বলছে বাবা কারণ ঈশ্বর বলছে আমি তোমাকে জোগাবো প্রাচুর্য এভরি অ্যাঙ্গেলে আমি তোমাকে করব মূর্খকে আমি শিক্ষক বানাব হালে লইয়া তিনি দাতা হালে লইয়া এই নাম্বার এইট সবাই নাম্বার নাম্বার তোমার ঈশ্বরের 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 লোক বলে হাত দেখে বলে আমার ভবিষ্যৎ কি আছে বলো লোক তো বিশ্বাস করে ইয়েতে মনে হয় ভবিষ্যৎ আছে তাই জন্য কি বলে দিয়ে দাও যতটা আঙুল তার থেকে বেশি পরাও ভবিষ্যৎ যেতে নয় ঈশ্বর বলছে হ্যালো আমি তোমাকে প্রতিজ্ঞা করেছি আমি তোমাকে কথা দিচ্ছি কেন ঈশ্বরের কথা কেমন বায়ুর ভাষ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল সেই ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে ভবিষ্যতের প্রতিশ্রুতি দিচ্ছি কারোর কাছে গিয়ে বলতে হ্যাঁ পাঁচটার বলো না আমার আগামীকাল কি হবে ঈশ্বর বলছে হ্যালো পাঁচটারের কাছে যাওয়ার দরকার কি আছে আমি তোকে আগামীকালের গ্যারান্টি দিচ্ছি আমি বলছি তোর আগামীকাল কি হবে সেটা আগামীকাল হুম 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 আগামীকাল বলছে আমি তোমার জন্য রোমিও তার আঠ আঠাস রোমিও আঠাঠাস আমার রোমিও আঠ আঠাশ রোমিও আট আঠাশ কেমন হয়ে গেছে তারপরে গিয়ে ও মাস্টার আমার ঘরে না অশান্তি জানো আমার কি যেমন একটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইবেল কি বলছে তাহাদের পক্ষে সকলেই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করছে আজকে যদি আপনি প্রবলেমে আছেন এর মধ্যেও মঙ্গল আছে আজকে যদি আপনি অসুস্থতায় আছেন এর মধ্যেও মঙ্গল রয়েছে আজকে যদি আপনি সমস্যায় আছেন এর মধ্যেও মঙ্গল রয়েছে তোমাকে সহ্যের অতিরিক্ত আমি কষ্ট দেই না এই জন্য তুমি এখানে রয়েছে। যেন এখান থেকে একটা নতুন টেস্টি মানি দিতে পারো লাসার এই জন্য মরেছে যাতে পুনরুত্থানের সময় যিশুর গৌরব হয় পথলমায় এই জন্য চোখে দেখতে পায় না যাতে যিশু এসে বলে আর সে দৃষ্টি ফিরে বলে হ্যালো যিশুর দৃষ্টি দেওয়ার ক্ষমতা আছে ও হার লইয়া ঈশ্বরের সন্তানরা মঙ্গলার্থেই কার্য করেন আজকে যদি আপনি বলছেন না আমি যন্ত্রণায় আছি ঈশ্বর মঙ্গলার্থে শিষ্য নৌকায় ডুবছে ঝড় উঠেছে ডুবছে ঝাকাল ঝাকাল করে জল উঠছে ডুবছে হার্টবিট বেড়ে যাচ্ছে ঈশ্বর কে বলেছে হার্টবিট বাড়াতে আমি কি বলেছি হার্টবিট বাড়া আমি বলেছি ভক্তি আর বিশ্বাস বাড়াও তুমি হার্টবিট বাড়াচ্ছ হবে কি করে হবে কি করে হবে কি করে আর আমি বলছি যিশু নামে প্রার্থনা করো কেন তোমার জন্য কেমন তোমার জন্য উত্তাল সমুদ্রেও মঙ্গল ঘটবে তুমি বলছো পাঁচটা সম্ভব নয় সমুদ্রে যখন ঝড় উঠেছে আমি ডুবো এখানে মঙ্গল কি যশু বলছে এখানেও মঙ্গল আছে তুমি দেখতে পাবে তুমি যে ঈশ্বরে আরাধনা করো সে শুধুমাত্র জ্বরকে সুস্থ করে না অন্ধকে দৃষ্টি দেয় না বোবাকে কথা বলে না তার কাছে ঝড় বিড়াল হয়ে যায় ও তিনি বলেন হ্যালো আমার পাওয়ার আছে তুমি দেখতে পাবে ঈশ্বরের সাথে যখন আপনি প্রার্থনা করেন ঈশ্বর আপনার জীবনে মঙ্গলার্থে কার্য করে তাই আপনি বলবেন না এটা আমার আমার জীবনে এত কষ্ট আপনি বলছেন এটা কষ্ট কেন কেমন পাশে মঙ্গলার্থে অনেকে বলবে অনেকে বলে পাস্টার আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে যিশুর জন্য এটা মঙ্গলার্থে কি যিশু বলছে এটাই তো মঙ্গলার্থে তুমি তুমি যেদিন নিজের ফ্ল্যাট করবে নিজের বাড়ি করবে সেদিন তো তুমি টেস্টিমনি দেবে যার নামের জন্য তালানা হয়েছে সে আমাকে নতুন বাড়ি দিয়েছে যার নামের জন্য তালানা হয়েছে সে আমাকে নতুন ফ্ল্যাট দিয়েছে আমার বাবা আমাকে তাড়িয়েছে বাট আমার বাবা আমাকে ছাড়েনি হ Alleluia Alleluia আমার স্বামী আমাকে তালাক দিয়েছে ডিভোর্স দিয়েছে বাট আমার যিশু আমাকে ডিভোর্স দেয়নি আমার যিশু আমাকে আরো বুকে তুলে বলেছে বিধবার স্বামী আমি অনাথের নাথ আমি যার কেউ নেই তার তো আমি আছি ও হার এলোয়া ঈশ্বর সাহা তিনি বলছেন আমি তোমার জন্য মঙ্গলার্থে কার্য করি আপনি ভাবছেন আমার সব চলে গেছে ঈশ্বর বলছে ডোনবারি আমি আছি তুমি যা চলে গেছে আমি বারবার বলছি ঈশ্বর বলছে ওদিকে দেখো না তোমার জন্য মঙ্গল কিছু আছে তুমি তুমি জানো না তোমার ভবিষ্যতে আমি কি রেখেছি তুমি তো অতীতে দেখছো তারপরে ঈশ্বর আমরা ওদিকে দেখি আর আমার ঈশ্বর বলছে হ্যালো ওপারে হাট বস্ত না জমিদারি ছিল দেখার দরকার নেই এপারে দেখো ওপারে জমিদারি ছিল বাট এপারে রাজত্ব থাকবে বলছে ইয় ওইদিকে দেখেনি ই বলছে আমার যেদিকে দেখার সেদিকে দেখছি কেন আমি জানি আমার ঈশ্বর আমার যেন মঙ্গলের পরিকল্পনা করে অমঙ্গলের করে না তুমি বলছো অমঙ্গল হচ্ছে আর এটা ঈশ্বর থেকে নয় আমার পাত্র ফুটো আছে তো তিনি বলছেন হ্যালো আমি দার সবচেয়ে বড় প্রমেশ তিনি আপনার জন্য করেছে কি তিনি বলছেন হে তুমি একা থেকে না তোমার জন্য আমি একটা সঙ্গী পাঠাচ্ছি যে তোমার সাথে গল্প করবে তার নাম হোলি স্পিরিট কারণ তিনি জানেন আপনি একা থাকতে পারেন না আপনি জানেন আপনি একা থাকতে পারেন আপনি শুধু চান কেউ তো হবে যার সাথে একটু গুজুর গুজুর করবো গুজুর গুজর ফুসুর ফুসুর এসব বলছে আমি দেবো আমি তোমাকে আত্মা দিচ্ছি তার সাথে ফুসুর ফুসুর করুন বাট আপনি তার সাথে নয় শয়তানের সাথে করতে চান শয়তান অতীত দেখায় দেখ কিছু হয়নি আর পবিত্রত্তা ভবিষ্যৎ দেখায় ওই দেখ আসছে দেখছে দাঁড়িয়েছে গড় তাই তিনি বলছেন যিশু বলছে হ্যালো আমি চলে যাচ্ছি তিনি ভবিষ্যৎ দেখান তিনি বলছেন আমি চলে যাচ্ছি এই নয় টাটা দিয়ে চলে যাচ্ছি নো আমি গিয়ে তোমার জন্য গৃহ বানাচ্ছি আমি তোমার জন্য স্থান প্রস্তুত করছি অর্থাৎ তিনি আমাকে আমার আর আপনার জন্য ভবিষ্যতের পরিকল্পনায়ও মিষ্টতা রাখে তিনি একবার বলে আমি যাচ্ছি তোমাকে ফ্রাই করা হবে একবার বলে তিনি আমি যাচ্ছি তোমাকে ফ্রাই করা হবে তিনি বলছে আমি যাচ্ছি তোমাকে নিয়ে যাওয়া হবে কারণ আবার আমি আসবো একসাথে তোমার ভবিষ্যতে আনন্দ করবো এটা হচ্ছে ভবিষ্যৎ কেন তিনি বলছেন হ্যালো তোমরা কমিনিয়ান করবে আর আমি শেষ দিন যখন আসব তোমার সাথে একসাথে বসে টেবিলে এই কমিনিয়ন আবার আমি নেব দ্যাট ইস কল ভবিষ্যৎ ঈশ্বরের আমার ভবিষ্যৎ কবর নয় আমার ভবিষ্যৎ স্বর্গ পুনরুত্থান হালইয়া হালইয়া তিনি আমার ভবিষ্যতের প্রতিশ্রুতি দিয়েছেন আমার ভবিষ্যৎ খারাপ নয় তাই আজকের থেকে হিসেব করুন আপনি যীশুর জন্য কি হারিয়েছেন আর অপর পেজে লিখুন যীশুর জন্য কি পেয়েছেন ঈশ্বরে সন্তা কি হারিয়েছেন তার থেকে বেশি কি পেয়েছেন যেদিন হিসেব করবেন আপনি ভুলে যাবেন হারানোর থেকে পাওয়া অনেক বেশি তাই যেন ঈশ্বরের সন্তানরা যীশুতে ডেলি লোক বৃদ্ধি পাচ্ছে কমে যাচ্ছে না তার কারণ এখানে হারায় না পাওয়া যায় পাওয়া যায় হারায় পাওয়া যায় হ্যালোয়া হ্যালোয়া এখানে দি না এখানে শুধু নি তাই জন্য অনেকে বলে চার্চে গেলে অনেক কিছু পাওয়া যায় কেন এখানে পাওয়া যায় সত্যি পাওয়া যায় কেন আমার প্রভু নেয় না এ নাও প্রভু তোমার জন্য এনেছি প্রভু যে তুই কি দিবি এনে আমি তোর জন্য রক্ত আর শরীর এনেছি এখানে আনা হয় না এখানে নিয়ে যাওয়া হয় এখানে এই নয় যে যিশুর জন্য আলাদা চেয়ার আর আমি এসে বসবো এরকম নন নো এখানে চার্চ মানে আপনার জন্য স্পেশাল চেয়ার আপনি অন্য জায়গায় যখন যেতেন লাইনের মধ্যে দাঁড়াতেন কেউ ধাক্কা মেরে ফেলে দিত আবার ঢুকতেন আবার কোনো রকমে কিছু দিয়েও যেতেন কেন না আপনাকে গুরুত্ব দেওয়া হয় না কিন্তু যে ভিতরে আছে তাকে গুরুত্ব দেওয়া হয়েছে একমাত্র এখানে আপনাকে স্পেশালভাবে কেয়ার করা হয় কারণ আমার ঈশ্বর এখানে আপনাকে দামি করেন তিনি আলাদা রকম থাকে তিনি বলছেন হ্যালো আমাকে বসতে না দিলে চলবে তুমি বসলেই আমি বসে যাই আমি তোমার সঙ্গে থাকতে ভালোবাসি তুমি থাকো ওটা আমি ভালোবাসি একমাত্র কমফোর্টেবল কমফর্টে দেয় দেখুন আপনার যাতে গরম না লাগে চেষ্টা করা হয়েছে এসে দিতে কারণ আপনি হচ্ছে ইম্পর্টেন্ট কেন যিশু আপনার হৃদয়েই থাকে আপনি আসা মানেই যিশু আসা ভাইয়া তিনি আপনার জন্য ভবিষ্যৎ বানান তাই আমি জানি না অনেক সময় শয়তান আপনাকে অতীতটা মনে করাবে ওই দেখ ও তোকে এলো তোকে মারলো তোর গলা টিপে ধরল আপনি হলো ওটা দেখবো না ওটা দেখুন যিশু আপনাকে ভালোবাসেন আপনার মাথায় হাত বোলান তিনি আপনার জন্য উত্তম পরিকল্পনা করেন তিনি আপনার তত্ত্বজ্ঞান করেন তিনি আপনার দরজায় প্রতিদিন তিনি না ভবিষ্যৎ বানান হালে লইয়া হালে লইয়া ওকে নাম্বার নাম্বার নাইন খামান আমি শেষ করে ফেলেছি ওকে খেমান আর কিছু নেই হয়ে গেছে কারণ এক বাইবেল বলে ঈশ্বরের সুরক্ষার প্রতিশ্রুতি বাইবেল বলে তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে সেই বাক্য বলছে ঈশ্বর আমাদের সুরক্ষা প্রদান করে ঈশ্বরের সুরক্ষার প্রতিশ্রুতি তিনি বলেছেন আমি তোমাকে সুরক্ষা দেব ফের বলছি কোনো পাস্টার বলেনি কোনো রেভারেন্ট কোনো ভাববাদী কোনো ভাববাদ কেউ বলেনি আপনাকে স্বয়ং ঈশ্বর বলছেন যা আমি তোমাকে সুরক্ষা দেব কেমন আমরা ব্যাংকের লকারে গিয়ে আমাদের বিভিন্ন সম্পত্তি রাখি যদিও এখন ব্যাংক বলেছে যে যদি কিছু ঘটে যায় এত টাকার বেশি পাবে না সামথিং সামথিং তাও কিন্তু আমরা ব্যাংকে রাখি কেউ ব্যাংক থেকে তোলা শুরু করেছে নো কারণ আমরা জানি ওখান থেকে চোট হলেও অত বেশি পাবো না তাও রাখি বাট ঈশ্বর বলছে হ্যালো তুমি আমার সুরক্ষায় থাকো আমি তোমাকে সুরক্ষা দেব কারণ অন্যদের কথা মিথ্যা হতে পারে বা ঈশ্বরের কথা ন নড়ন চড়ন ওকে বাইবেল ভার্স বাইবেল ভার্স বাইবেল ভার্স দ্বিতীয় সময় বাইশ দুই থেকে তিন তিনি কহিলেন সদাপ্রভু মম শৈল মম দুর্গ ও মম রক্ষাকর্তা মম শৈল ও ঈশ্বর আমি তাহার স্বর্ণাগত মম ঢাল মম ত্রাণসিংহ মম উচ্চ দুর্গ মম আশ্রয়স্থান মম ত্রাতা উপদ্রব হইতে আমার ত্রাণকারী ঈশ্বরের সন্তানরা সদা প্রভু ঈশ্বর আমাদের সুরক্ষা গ্যারেন্টি দেন আপনি বলছেন আমার জীবন সুরক্ষিত নয় আপনি প্রতিদিন ঈশ্বর সদ আপনি জানেন আপনি সুরক্ষা কিসে দাবি করেন ভাঙা ঝাঁটা ঝাঁটা ছাড়া জুতো বুড়ি নজর তার মুখ কালা কালো টিপে লঙ্কা আপনি আপনার সুরক্ষা নির্ভর করেন দেখেছে ঝাঁটা আর জুতো ঝোলানো হয়েছে যত ঝাঁটা জুতোর নজর লাগে কোথায় পাঞ্জাব লরি ছ চাকা লরি চারিদিকে কাদা চড়ে কিছু দেখা যাচ্ছে না ওখানে ঝাঁটা জুতো মানে যত নজর ওখানে আপনার কাছে পয়সা এলে আপনি ওই লরি নেবেন না কিনবেন দ্যাট দ্য দু কেন আমাদের মনে হয় সুরক্ষা এগুলোতে আমরা যিশুতে চলে আসি তাও না না রেজন্য নজর ঘুরে ঘুরে ওর বাচ্চার দিকে আপনার কাছে কালো টিপ খ্রিস্ট বিশ্বাসীদের বলছেন আমি অন্যদের বলছেন খ্রিস্ট বিশ্বাসীরা করে আমাদের কাছে মনে হয় কালো টি তাকে সুরক্ষা দেবে ঈশ্বরের সন্তান সুরক্ষা জীবন্ত ঈশ্বর দেয় অন্য কিছুতে লাগে না যদি সুরক্ষা দিতে হয় যিশু নামে মাথায় হাত রেখে দিন প্রতিদিন সকালবেলা আপনার সন্তানের কোনো নজর লাগবে না আপনার সন্তানের কোনো পাওয়ার কাজ করবে না কারণ নামে ক্ষমতা আছে সমস্ত কিছুকে তাজ করে দেওয়া ঈশ্বরের সন্তান তাই যদি দিতে হয় আপনার গাড়িতে আমার গাড়িতে গিয়ে দেখবেন কখনো কিচ্ছু পাবেন না না কোনো ক্রুশ পাবেন না কোনো মালা পাবেন না কোনো ছবি পাবেন কিচ্ছু পাবেন না কারণ আমি জানি যিশু আমার গাড়িতে নয় কারণ আমার গাড়িতে ঈশ্বর থাকে না আমার সাথে ঈশ্বর থাকে গাড়িতে থাকা মানে গাড়িতে রয়েছে গাড়ি থেকে বেড়ে গেলেই অন্যকে উড়িয়ে দিয়ে চলে যাবে যেই গেট খুলে বেরোলে আমার ঈশ্বর নেই কেন ওখানে যা আছে আমি যেই বেরোলে এবার অন্য জনের সে উড়িয়ে না তিনি আমার সাথে আছে আমি যদি গাড়ি ধরি তিনি আমার সুরক্ষা দেবে আমি যদি ট্রেনে উঠি তিনি আমার সুরক্ষা দেবে আমি যদি প্লেনে উঠি তিনি আমার সুরক্ষা দেবে কেন তিনি আমার সর্বদা সুরক্ষা দেন তিনি আমার এখানে থাকেন হ্যাঁ লইয়াঈশ্বর সন্ত তাই যিশুকে লকেট হিসাবে ঝোলাতে হবে না যিশুকে হৃদয়ে বেঁধে রাখুন তিনি আপনার হৃদয়ে থাকতে চান কারণ তিনি সুরক্ষার ঈশ্বর তিনি সুরক্ষা দেন তিনি সুরক্ষা দেন কারণ তিনি হচ্ছেন সুরক্ষা দেন কারণ তিনি বলেছেন তৃণ পুষ্প আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে হাল তিনি আমাদের সুরক্ষার ঈশ্বর তিনি আমাদের সুরক্ষা দেন তাই দু ভয়ের নয় আপনি বলুন যা ঘটছে ঘটুক আমি তার গণ্ডিতে আছি এমনি প্রবলেম হচ্ছে হবে সমস্যা হচ্ছে হবে কারণ সুরক্ষা তার হাতে সর্বোপরি টেস্টিমারি আমারই থাকবে দাড়িদ্র্য সুরক্ষা তিনি আপনাকে দেন নাম্বার টেন এবং শেষ বিষয় দু হাজার চব্বিশের লাস্ট প্রতিশ্রুতি ঈশ্বর আপনাকে মনে করাচ্ছেন কামান আমরা খুঁজে পাই ও ঈশ্বর তুমি কোথায় আজ তোমার পরীক্ষা তুমি আছো কি নেই ঈশ্বর হ্যালো আমি কথা দিচ্ছি আমি আমার উপস্থিতি সর্বদা তোমার সঙ্গে রাখি ধারে যাচ্ছে ঈশ্বর 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 অনেকে বলে চার্চে এসছেন কিছুই নেই কোথায় কিছু দেখতে পাই না শুধু বসে থাকে আর একজন লোক লাফালাফি করে আর তারপরে সৌরভদের টিমও একটুখানি গা ঘ করে হয়ে যায় কোথায় ঈশ্বর ঈশ্বর বলছে হ্যালো কারণ ঈশ্বর বলছে হ্যালো আমাকে ওইভাবে খুঁজলে তো পাবে না আমাকে যখন দুই ব্যক্তি এক মন নিয়ে খুঁজবে কারণ আমি তুমি যেখানে আমি সেখানে হে আমি আলাদা নয় আমি তোমার সঙ্গে আমি জানি না আপনি কত আড্ডাবাজ বাট আমার মনে হয় ঈশ্বর বাঙালিদের মধ্যে কেউ ছিল মানে এই মেন্টালিটির কেউ ছিল ঈশ্বর সবথেকে বড়ো আড্ডাবাজ ঈশ্বর বলছে আমি তোমার সহভাগিতা পছন্দ করি যেই সহভাগিতা আলাদা হয়ে গেছে একটুখানি শয়তানের সাথে সহভাগিতা করেছে আদম পরের দিন সকালবেলা ঈশ্বর এসে বোঝে আদম আদম তুমি কোথায় কারণ তোমার সাথে গল্পনা করে আমি থাকতে পারছি না ঈশ্বর সাথে ঈশ্বর উইদাউট আমরা ঈশ্বর থাকতে পারে না তাই জন্য আমি বারবার বলি ইউ আর ইম্পর্টেন্ট আপনি অনেক অনেক গুরুত্বপূর্ণ যারা বলছেন যে আমি আর বাঁচব না আমার দিয়ে কিছু হবে না আমার জীবন শেষ আজকের আমি দু হাজার চব্বিশে তাদেরকে বলছি আপনি ইম্পর্টেন্ট কারণ আপনাকে না পেলে তিনি একা অনুভব করেন তাই শত স্বর্গদূত থাকার পরেও মিখাইল গাব্রিয়াল থাকার পরেও ঈশ্বর যেন গল্প করার লোক চাইছিল তাই নিজের ইমেজে আমাকে আর আপনাকে বানিয়েছে আর তাই যখন তাই নয় যখন তিনি বের করে দিয়েছেন তাও তিনি থাকতে পাচ্ছেন না প্ল্যান করছেন মাঝে মাঝে ভাববাদীদের তুলছেন তুলে আমাদের সাথে কথা বলছেন যখন অব্রাহম ঈশ্বরের কাছে যায়নি ভালো কোশ্চেন মানে ঈশ্বরের সন্তান অব্রাহাম ঈশ্বরের কাছে যায়নি বা ঈশ্বর মনে সব না 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 আমাকে ঈশ্বর খুঁজতে হবে আপনাকে খুঁজতে হবে না ঈশ্বর আপনাকে খুঁজে নেবে তাই জন্য আজকের আপনি এখানে বসে আছেন এই নয় যে আপনি খুঁজে এসছেন কেউ আপনাকে যিশুর কথা বলেছেন অর্থাৎ যিশু আপনাকে খুঁজেছেন আপনি যিশুকে নয় আমার সব আমি থাকতে পারি না আমি চাই একজনও যেন আমার সাথে গল্প না করে না থাকে তাই বলছে একজনও যেন আমার সাথে গল্প না করে না থাকতে পারে যেন সবাই আমার দলে আমার সাথে গল্প করে তাই জন্য তিনি বলছেন তিনি সবাইকে খুঁজছেন খুঁজে খুঁজে কাছে অব্রাহম ঈশ্বরের কাছে যায়নি বা অব্রাহমের কাছে ঈশ্বর এসে বলছে এই পারছি না আদমকে তার কিছু আর পাচ্ছি না নোহর কাছে এসে বলছে নোহ কিন্তু ঈশ্বরের কাছে যায়নি বা নোহর কাছে এসে বলছে পারছি না একটা জাহাজ বানা একটা কিছু বল কেন কি তিনি চান আমাদের ফেলোশিপ কারণ তিনি আমাদের সঙ্গে থাকতে পছন্দ করেন আর তাই জন্য তিনি স্বর্গ বানিয়েছেন যাতে আমি আর আপনি সেখানে থাকতে পারি ফের বলছি স্বর্গ আমাদের যতটা চাহিদা ভালো করে শুনবেন ঈশ্বর সন্তরা স্বর্গ আমাদের যত চাহিদা তার থেকে বেশি চাহিদা তার যেন আমরা স্বর্গে যেতে পারি তাই জন্য তিনি বলেছেন একজনও বিনষ্ট হোক আমি চাই না কেন আমার আকাঙ্ক্ষা মানুষ আমার সাথে স্বর্গে গিয়ে গল্প করবে তাই জন্য আমি ফার্স্ট জানুয়ারি বলেছি মৃত্যু মানে এই নয় আমি মরে গেছি মৃত্যু মানে ফেলোশিপ পাল্টেছি এতদিন আমি আপনাদের সাথে বসে চা খেতাম মৃত্যুর পর আমি ঈশ্বরের সাথে বসে চা খাবো যে এ ফেলোশিপ হয়ে গেছে এবার আমি ওখানকার সঙ্গে চা খাচ্ছি আপনিও তাড়াতাড়ি চলে আসুন যাতে একসাথে গিয়ে ওখানেও চা খেতে পারে আমাদের জন্য বলছে তিনি আমাদের উপস্থিতি পছন্দ করেন তিনি আমাদের সঙ্গে থাকতে চান তার উপস্থিতি দু হাজার চব্বিশ আপনি মনে রাখবেন ঈশ্বরের উপস্থিতি আপনার সঙ্গে রয়েছে আপনার পরিবারে রয়েছে আপনার বাড়িতে রয়েছে আপনার গাড়িতে রয়েছে আপনার চাকরি ক্ষেত্রে রয়েছে আপনার স্কুলে রয়েছে আপনার কর্মক্ষেত্রে রয়েছে ঈশ্বর আপনার সঙ্গে থাকতে চান হার হ্যালো ইয়া তেতাল্লিশ এক থেকে দুই কিন্তু এখন হে যাকুব তোমার সৃষ্টিকর্তা হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কহেন হু হু হ্যাঁ ভালো করে আরেক আরেকবার ভালো করে বলুন তো হ্যাঁ হ্যাঁ কমান ভয় করে না ও পাস্টার পাস্টার একটু প্রার্থনা করুন না পাস্টারের প্রার্থনায় বেশি বিশ্বাস করে তার বাক্যে নয় পাস্টার যার নামে প্রার্থনা করে সে কখনো মিথ্যা বলেন না তৃণ খামান 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 খামার তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে সেই প্রতিজ্ঞা করেছে ভয় তবু এরা এসে বলে ফাস্টার আমার সুগারটার জন্য প্রার্থনা করবো কেন আমি বলেছিলাম ভয় করতে ভয় ভয় ওকে তারপরে আমি তোমাকে কেমন আমরা আমাদেরকে মুক্ত তিনি করিয়াছেন মুক্ত করিয়াছি আমি বলছে আমি তোমার নাম ধরে ডাকিয়াছি তুমি অন্য কারণ নয় তুমি ওর নয় ওর নয় তুমি আমার তুমি আমার তুমি আমার প্রপার্টি ঈশ্বর বলছে হ্যালো তুমি তোমার বউয়ের নয় তুমি তোমার হাজবেন্ডের নয় তুমি তোমার সন্তানের নয় বা তুমি আমার তুমি তোমার যৌবনে তুমি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড পেয়েছো তুমি তোমার যৌবনে তুমি তোমার স্ত্রী বা স্বামী পেয়েছো বা তোমার মাতৃ জঠরে তুমি আমার ছিলে আমি তোমাকে আমার করে বানিয়েছি এবং জীবনের শেষ দিন পর্যন্ত তুমি আমার থাকবে তোমার প্রিয়জন তোমার সাথে আরি দিতে পারে বাট আমি না কারণ তুমি আমি জানি আপনি বুঝতে পেরেছেন কিনা অনেকে বলে কেন যিশুতে এই জন্য যিশুতে কেন কেউ আমাকে এরকম বলেনি তিনি আমাকে যেভাবে প্রেম করেন তিনি বলছেন তুমি আমার হ্যাঁ হে আমি জানি না আপনার হাজবেন্ড আপনাকে সাড়া দিল কিনা আপনার প্রেমিকা আপনাকে চিঠির উত্তর দিয়েছে কিনা আমি জানি না বাট আপনার ঈশ্বর আপনাকে উত্তর দিচ্ছে তুমি আমার 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 হে হে তুমি 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 ঈশ্বর বলে আমার ডান দিকে ডানদিকে দিকে দেখো না তোমার পাশে কে দাঁড়ালো কে দাঁড়ালো না দেখো না তুমি আমার এটা আমি বলছি সবাই তুমি আমার তুমি যখন জলের মধ্যে দিয়ে গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব করে লোক ভেজাবে অপমানের ভেজানো টিটকারি জলের মধ্যে দিয়ে গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব যখন নদ নদীর মধ্যে দিয়ে গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না যখন অগ্নির মধ্যে দিয়ে চলিবে তুমি পড়িবে না তাহার শিখা তোমার উপর জ্বলিবে না কারণ তুমি তুমি তাই হরে লুইয়া আজকের আপনি যেখানে দাঁড়িয়ে থাকুন ওটা আপনাকে শেষ করতে পারবে না। জল আপনাকে চোবাতে পারবে না ডোবাতে পারবে না আগুন আপনাকে পোড়াতে পারবে না এখন আমি আর আপনি ঈশ্বরের ও হাল এলোয়া তাই দু হাজার চব্বিশ তোমার সাথে পাইনি হ্যাঁ হাল এলোয়া একসাথে উঠে দাঁড়ায় হাল এলোয়া হাল এলোয়া হাল হাল এলোয়া দু হাজার চব্বিশ আমার কারণ ঈশ্বর আমাকে বলে তৃণ শুষ্ক হইয়া যায় পুষ্প ম্লান হইয়া পড়ে কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে সেই বাক্য বলেছেন আমি তার অনেকে বলে আমি একা আমার কেউ নেই পাস্টার আপনি কখনো বাইবেল খুলেছেন বাইবেল আপনাকে বলছে তুই একে ওকে খুঁজছিস আমি তো বলে দিয়েছি তুই আমার আসলে আপনি ঈশ্বরের তাই তিনি বলেন তুমি আমার রাজকুমার রাজকুমারী পিতর বলে তুমি হচ্ছে রাজকীয় বংশ তুমি হচ্ছে মনোনীত জাতি তোমার রক্ত যিশুর রক্ত কারণ যিশু আপনাকে তার মূল্য দিয়ে ক্রয় করেছেন এখন আমি আর আপনি তার প্রপার্টি আমরা যিশুর আমরা ঈশ্বরের তাই ঈশ্বর যখন আমার পক্ষে ঈশ্বর যখন আমার পক্ষে কারণ তিনি তার উপস্থিতি আমার জীবনে দিয়েছেন আমি যদি ডান দিকে তিনি আমার সঙ্গে আমি যদি বাম দিকে তিনি আমার সঙ্গে আমি যদি রাত্রে তিনি আমার সঙ্গে আমি যদি দিনে তিনি আমার সঙ্গে আমি যদি জলে তিনি আমার সঙ্গে আমি যদি ঝড়ে তিনি আমার সঙ্গে আমি যদি আগুনে তিনি আমার সঙ্গে হ্যাঁ তাই পিতর যখন জলের উপর হাঁটে যিশু তার সঙ্গে ডোবে না আবার সদ্যক মস্যক অবধ নেগ যখন আগুনের মুখ কেন আমরা তার আমরা তার